you all on this absolute, wonderful, beautiful, auspicious day that brings together so many special people like you. I am Jit Samanto, and today I have the pleasure of being your host for this day. Once again, I would like to welcome you all on this seminar on civil services as career option organized by Krishnanagar Police District in association with Satyendranath Tagore Civil Services Study Center and Current Affairs Review. আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ আইপিএস চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, মাননীয় শ্রী শশাঙ্ক শেট্টি আইএএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, মাননীয়া শ্রীমতী ঈশানী পল আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর পুলিশ জেলা, মাননীয় শ্রী প্রদীপ বাউরি আইএএস ডিএফও নদিয়া মুর্শিদাবাদ, মাননীয় শ্রী রবি প্রকাশ মিনা আইএএস এডিএম নদিয়া, মাননীয় শ্রী অক্ষত গার্গ আইপিএস অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কৃষ্ণনগর পুলিশ জেলা, মাননীয় শ্রী কৃষণ রয় ডাব্লিউবিপিএস অ্যাডিশনাল এসপি গ্রামীণ কৃষ্ণনগর পুলিশ জেলা, মাননীয়া প্রিয়াঙ্কা মালিকা ডাব্লিউবিপিএস ডিএসপি কৃষ্ণনগর পুলিশ জেলা, মাননীয় শ্রী অমিত কুমার বসু এডিটর কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ। আমরা একে একে বরণ করে নিতে চাইব আমাদের মুখ্য অতিথি শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ আইপিএস মহাশয়কে এবং সকল মাননীয় অতিথিবৃন্দকে। বরণ করা হচ্ছে মাননীয় শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ আইপিএস মহাশয় চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস সেন্টার। মাননীয় শ্রী শশাঙ্ক শেট্টি আইএএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া মহাশয়কে। বরণ করে নেব মাননীয়া শ্রীমতী ঈশানী পল আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর পুলিশ জেলা মহাশয়কে। বরণ করে নেব মাননীয় শ্রী প্রদীপ বাউরি আইএফএস ডিএফও নদিয়া মুর্শিদাবাদ মহাশয়কে। বরণ করে নেব মাননীয় শ্রী রবি প্রকাশ মিনা আইএএস এডিএম নদিয়া মহাশয়কে। বরণ করে নেব মাননীয় শ্রী অক্ষত গার্গ আইপিএস অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কৃষ্ণনগর পুলিশ জেলা মহাশয়কে। বরণ করে নেব মাননীয় শ্রী কৃষণ রয় ডাব্লিউবিপিএস অ্যাডিশনাল এসপি গ্রামীণ কৃষ্ণনগর পুলিশ জেলা মহাশয়কে। বরণ করে নেব মাননীয়া প্রিয়াঙ্কা মালিকা ডাব্লিউবিপিএস ডিএসপি কৃষ্ণনগর পুলিশ জেলা মহাশয়কে। বরণ করে নেব মাননীয় শ্রী অমিত কুমার বসু এডিটর কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ মহাশয়কে। আসুন সবাইকে, এখানে উপস্থিত আর সকলকে আমি ওয়েলকাম করছি আমাদের একটি সেমিনার সিভিল সার্ভিসেস অ্যাজ আ ক্যারিয়ার অপশনে। আমাদের এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন শ্রী সুরজিৎ কর পুরকায়স্থ আইপিএস চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, শ্রী শশাঙ্ক শেট্টি আইএএস ডিএম নদিয়া, শ্রী প্রদীপ বাউরি আইএফএস
ডেভো নদিয়া মুর্শিদাবাদ এবং আমার সকল কলিগ এবং আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমি এখানে ওয়েলকাম করছি। আমরা সবাই জানি সিভিল সার্ভিসেসকে আমাদের বলা হয় ব্যাকবোন অফ আর সোসাইটি, কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যা কাজ হয় সব কিছু কিন্তু এটা সবসময় গভর্নমেন্টের কাজ আমাদের সিভিল সার্ভিসের থ্রুতে হয়। কিন্তু আমাদের মনে একটা ভয় থাকে যে সিভিল সার্ভিসেস খুব একটা কঠিন পরীক্ষা, এটা আমরা কীভাবে ক্লিয়ার করব, কীভাবে ক্র্যাক করব, আমরা পারবো কি না, এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে। এবং আমরা বিভিন্ন, আমরা যখন এখানে চাকরির সূত্রে আমার কাছে অনেকে এসছে যে কীভাবে আমরা করব, কীভাবে প্রিপেয়ার করব, কেউ যদি আমাদের গাইড করতে ভালো হতো, এই সকল প্রশ্ন মাথায় রেখে আমরা আজকের এই সেমিনারটা আমরা অর্গানাইজ করেছি তোমাদের সকলের জন্য। এখানে আমরা চেষ্টা করব তোমাদের একটা আইডিয়া দিতে যে হোয়াট ইজ সিভিল সার্ভিসেস অ্যাকচুয়ালি। সিভিল সার্ভেন্টসরা এখানে আপনি দেখছেন যে আমাদের প্রচুর অ্যাক্টিভ সিভিল সার্ভেন্টস আমরা এখানে ডেকেছি, তারা তোমাদের বলবে যে আমাদের কী কাজ, আমরা কীভাবে কাজ করি, বা এই পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে কী লাগে, কীভাবে প্রিপারেশন করবে, এরকম প্রচুর প্রশ্ন উত্তর তোমাদের মনে যেগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করার এখানে একটা ছোট্ট চেষ্টা করেছি। আশা করছি তোমাদের যা প্রশ্ন আছে এখানে আমরা ক্লিয়ার করতে পারবো এই প্রিপারেশনের ব্যাপারে। অ্যান্ড আই এম শিওর অল অফ ইউ উইল লাইক দিস সেশন, অ্যান্ড থ্যাংক ইউ তোমরা সবাই এসছো এই সেশনের জন্যে। আই থ্যাংক অল অফ ইউ। আর আমি বেশি টাইম নেব না, কারণ অনেকে আছে, অনেক প্রেজেন্টেশন আছে, সেগুলো তোমরা দেখো এবং তারপর তোমাদের জন্য একটা কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে যেখানে তোমরা তোমাদের ডাউটসও যা আছে ক্লিয়ার করতে পারবে। তো আই ওয়েলকাম ইউ অল ওয়ান সেকেন্ড। থ্যাংক ইউ। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখানে আমাদের এসপি, ডিএম এবং অন্যান্য আধিকারিক যারা আছেন তাদেরকে দেখে আমার মনে হচ্ছে খুব পপুলার তারা, কারণ যেভাবে তোমাদের এখানে আমি দেখছি সবাই এসছো, একটা পাবলিক ফাংশন যদি অরিজিৎ সিং এর গান হতো তাহলে ওরা এত প্রিয় হতো যত তোমরা এখানে। এটা আমার এই জন্য খুব ভালো লাগছে, দিস শোস বেঙ্গল ইজ চেঞ্জিং, ইউথ দে আর চেঞ্জিং। তোমাদের মধ্যে যে এতটা উৎসাহ নিয়ে তোমরা এখানে এসছো, এতটা উৎসাহ আমি দেখছি তোমাদের মধ্যে, বা সিভিল সার্ভিস এই ধরনের একটা প্রোগ্রামে এসছো, এতক্ষণ ধরে আছো এবং তোমরা এখানে বসে শুনবে, এটা কিন্তু আমাকে খুব আনন্দ দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি যে তোমরা সবাই এখানে এসছো। আমি জানি না তোমরা এখানে যারা এসছো তাদের মধ্যে কতজন অলরেডি পড়াশোনা শেষ করে দিয়েছো, অথবা আমাকে বলবে কতজন পড়াশোনা গ্র্যাজুয়েশন এখানে কতজন হয়ে গেছো গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন করছো এখন, গ্র্যাজুয়েশন করছো, পোস্ট গ্র্যাজুয়েট, ভেরি গুড। আমাদের এখানে পশ্চিমবঙ্গে তোমরা জানো যে একটা সময় ছিল যে অল ইন্ডিয়া সার্ভিস যেটা হয়, বিভিন্ন সার্ভিস, আইএএস, আইপিএস, ফরেস্ট সার্ভিস বা অন্যান্য অ্যালাইড সার্ভিসে, আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব মুখ্য ভূমিকা থাকত, অনেক ছেলেমেয়েরা এখান থেকে সার্ভিসে যেত। কিন্তু কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে এখানকার ছেলেমেয়েদের সংখ্যা কমে গেছে। এর মানে এই নয় যে প্রত্যেক স্টেট থেকে কেন বেশি আসবে বা কম আসবে সেটা কথা নয়, আমাদের যে ইউপিএসসির যে পরিকাঠামো আছে বা তাদের যে ফিলসফি আছে তাকে বলে যে প্রত্যেক স্টেটে যদি 9টা ভ্যাকেন্সি থাকে তাহলে 1/3 শুড বি ফ্রম দ্য হোম কান্ট্রি, মানে 1/3 আমাদের যে স্টেটে সেই স্টেটে থাকা উচিত, সেটা একটা মানে ফর্মুলার মতো আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সেটা আমরা রাখতে পারছি না, তো সেটাকে মাথায় রেখে যদিও ইদানিংকালে আমরা দেখছি আবার কিছুটা রিজেনারেট করেছে, আবার কিছু আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আসছে, তো এইটাকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটাকে মাথায় রেখে সব জায়গায় উনি চেষ্টা করছেন যাতে ছেলেমেয়েরা আরও বেশি সিভিল সার্ভিস, সব রকম সিভিল সার্ভিস, সেটা ডাব্লিউবিসিএসও হতে পারে, ইউপিএসসি হতে পারে, আইএএস, আইপিএস হতে পারে, এমনকি আমার মনে হয় যে আর্মিতে যারা যায়, তোমার এখন মেয়েরাও আর্মিতে যেতে পারে, আর্মিতে যে সমস্ত অফিসার লেভেলে যে এন্ট্রিটা হয় সেখানেও কিন্তু আমাদের অনেক বেশি স্কোপ রয়েছে। তোমরা জানো কি না জানি না, ইন্ডিয়ান আর্মিতে 5th লার্জেস্ট কন্ট্রিবিউশন হচ্ছে ফ্রম বেঙ্গল, এটা অনেকেই হয়তো জানে না, কিন্তু অফিসার লেভেলে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আর্মিতে সেই তুলনায় অনেক কম। তো সেটা নিয়ে কীভাবে প্রিপারেশন করতে হবে, আর্মিতে গেলে একরকম প্রিপারেশন, ডাব্লিউবিসিএসে একরকম প্রিপারেশন, আইএসআইপিসে একরকম প্রিপারেশন,
তো তোমাদের মধ্যে এখানে যারা এসছো আমি ধারণা করছি যে তোমরা বেশিরভাগই সিভিল সার্ভিসে যেতে ইন্টারেস্টেড। তা যদি হয় তাহলে আমি বলবো যে এই প্রত্যেকটা সিভিল সার্ভিস যে কোনো এটাই হোক তার জন্য কিন্তু একটা প্রিপারেশনের একটা ফোকাস থাকা দরকার। ধরো তুমি একটা পার্টিকুলার আর্ট শিখতে চাইছো, সাপোজ ইউ আর এ মিউজিশিয়ান, তো তুমি তো কার্পেন্ট্রি জানবে না, সেরকম প্রত্যেকটা পরীক্ষার কিন্তু একটা নিজস্ব ধরন আছে। তোমাকে আগে ঠিক করতে হবে দুটো জিনিস, আমি বলি প্রথমত তোমাদের ঠিক করতে হবে, জেনে নিতে হবে যে আমার ক্যাপেবিলিটি কি, মানে তোমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট আছো বা অধ্যবসায়ী আছো, যাদের মধ্যে সেই ডিটারমিনেশন আছে, তাদের মধ্যে তোমাকে জানতে হবে আমার কতটা ক্যাপেবিলিটি আছে। এটা কিন্তু ফার্স্ট থিং। এখানে আমি একটা বলি, এই ক্যাপেবিলিটি কিন্তু আমি সবসময় যে ভালো স্টুডেন্ট ভালো পড়লাম তাতে হয় না, আমার অধ্যবসায়, আমার ডিটারমিনেশন, আমার কতটা মনের জোর আছে, শক্তি আছে, সেটা একটা বড় জিনিস। তো প্রথমে তোমাকে বুঝতে হবে যে আমার কতটা ক্যাপেবিলিটি আছে। এবারে আমার কোন সার্ভিস বা কী ধরনের চাকরিতে আমার ইন্টারেস্ট আছে, এবারে সেটা যখন তুমি জানলে তারপরে নেক্সট স্টেজ হচ্ছে গিয়ে তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে ফর দ্যাট। এখন এই প্রিপারেশনের জন্য ধরো তোমরা আইএএস পরীক্ষা দেবে কি আইপিএস পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, তাহলে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে একটা প্রিপারেশন আছে সেটার কিন্তু একটা আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে, সেইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে, তাহলে সাকসেসফুল হবে। আর তা যদি না হয়, আমি যদি না জানি আমার এই প্রিপারেশন করতে গেলে আমার কী ধাপগুলো কী, এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার হবে। আমি খুব ভালো হয়তো স্টুডেন্ট, আমি অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমি যে লাইনে পড়াশোনা করবো না করে আমি যদি অন্য লাইনে পড়াশোনা করি তাহলে কিন্তু হবে না। তো প্রথম জিনিস হচ্ছে তোমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট, নিজের সম্বন্ধে অ্যাসেসমেন্ট, দেন ইউ ডিসাইড যে তোমরা কোন সার্ভিসে যাবে। আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, বেঙ্গলের ছেলে মেয়েদের মধ্যে যেটা আছে, এখানকার ছেলেমেয়েদের আমি বাঙালি মনে করছি না, বেঙ্গলে যারা আছে তাদের মধ্যে সব রকমই আছে, হিন্দি স্পিকিং, নেপালি, উর্দু সব রকমই আছে, তাদের যে ক্যাপেবিলিটি তারা আমি মনে করি অ্যাভারেজ ইন্ডিয়ান আইকিউ থেকে তোমাদের বেশি আছে, এবং সেই জন্য তোমাদের যে রিকোয়ারমেন্টটা এবং তোমাদের যে ক্যাপেবিলিটি আছে সেটা তোমাদের জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে আই ইয়েস আই ক্যান। এবং এটা একটা বড় প্রসেস, কিন্তু এটা কিন্তু তোমরা যখনই কোনো সিভিল সার্ভিস পদ বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে বসবে মাথায় রাখবে এটা কিন্তু একটা লং ড্রন একটা অ্যাফেয়ার, মানে আজকে আমি শুরু করলে কালকেই পেয়ে যাবো তা হয় না, তোমাকে লম্বা একটা প্রিপারেশনের মধ্যে মানসিকভাবে তৈরি হয়ে যেতে হবে, এবং সেই প্রিপারেশন চালিয়ে গেলে তোমার নিশ্চয়ই সাকসেস আসবেই আসবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস বলি, এই যে প্রিপারেশন তোমরা করবে, যে প্রিপারেশনই করো ইউ শুড কিপ ইউর অ্যাম্বিশন ভেরি হাই। তোমার যদি ক্যাপাবিলিটি এখানে থাকে আর অ্যাম্বিশন এখানে থাকে তাহলে হবে না, তোমার ক্যাপাবিলিটি এখানে থাকে অ্যাম্বিশন এখানে থাকতে হবে, তাহলে পরে তোমরা এই জায়গাটা পৌঁছতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং যদি তোমরা সেই ঠিকমতো প্রিপারেশন দিতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা যে কোনো সিভিল সার্ভিসই হোক, তোমরা এখানে সব ভালো ভালো স্টুডেন্ট আছে, আই এম শিওর তোমাদের মধ্যে কি সেই গ্রিট আছে, ডিটারমিনেশনও থাকবে, তোমরা নিশ্চয়ই এটাতে সাকসেসফুল হবে। আমি যেখানে এখন আছি সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা নতুন প্রচেষ্টা। এখানে আমরা ইউপিএসসির জন্য অর্থাৎ আইএএস আইপিএস বা অন্যান্য অ্যালাইড সার্ভিসেসের জন্য আমরা প্রিপারেশন করাই, এবং সেটাতে আমরা এখন এই বছর থেকে গভর্নমেন্ট আমাদের প্রচুর মানে হেল্প করছে, অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, আমাদেরকে অনেক রকম সাহায্য করছে। দিল্লির এবং ন্যাশনাল লেভেলের কিছু ভালো সবচেয়ে প্রিমিয়াম কোচিং সেন্টার তাদের সঙ্গে আমরা কোলাবোরেট করে এখন ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি, যার ফলে আজকের দিনে তোমরা যদি কোনো প্রিপারেশন নিতে হয়, একটা ধারণা আছে না যে আমাকে আইপিএস আইএস পরীক্ষা দিতে গেলে দিল্লিতে গিয়ে পড়তে হবে, তো দোজ ডেজ আর নো মোর দেয়ার, তোমরা এখানেই সেই সুযোগটা পাবে। যদি তোমরা একটা স্ক্রিনিং টেস্টটা, আমার একটা স্ক্রিনিং টেস্ট অভিয়াসলি হয়, সেটা ক্লিয়ার করতে পারলে এখানেই আমাদের বেস্ট পসিবল কোচিং আমরা সেটা দিতে এখন পারছি।
এবং এটা কিন্তু আমাদের এই গভর্নমেন্টের একটা নতুন প্রচেষ্টা। এবং আমি মনে করি যে তোমরা যারা আছো, আজকে আমি নদিয়াতে এলাম, আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে ছেলেমেয়েরা আছে, তোমরা যদি এটা সম্বন্ধে জানো এবং এটাতে তোমরা ইন্টারেস্ট নাও, তাহলে নিশ্চয়ই এখান থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্স আমরা সব রকম দেবো এবং তোমাদের যাতে ভবিষ্যতে তোমরা এই ধরনের চাকরিতে আসতে পারো তার জন্য সব রকম সহযোগিতা তোমাদের আমরা করব। আজকে এই প্রোগ্রামের মধ্যে এখানে যারা আছে সবাই সিভিল সার্ভেন্ট এখানে বসে আছেন। এখানে তো আরেকটা কথা বলি যে তোমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে সিভিল সার্ভিসটা কীরকম, সিভিল সার্ভিসটা যাবো না কর্পোরেট সেক্টরে যাবো। এইখানে আমার মনে হয় তোমাদের একটা নিজস্ব একটা আইডিয়া করে দিতে হবে, দুটোই ভালো। আমি বলবো না যে কর্পোরেট সেক্টর খারাপ বা সিভিল সার্ভিস খারাপ কোনোটা নয়, কিন্তু সিভিল সার্ভিসের মধ্যে কিছু এক্সট্রা বেনিফিট আছে বা এক্সট্রা কিছু অ্যাসপেক্টস আছে যেটা কিন্তু অন্যান্য জায়গায় তোমরা পাবে। এটা কি প্রথমত সিভিল সার্ভিস যখন করছো সরকারিভাবে তোমরা আছো, কিন্তু মানুষের সার্ভিস দেওয়ার যে স্কোপটা, যে এক্সপোজারটা, যে পরিধিটা, সেটা কিন্তু মারাত্মক। যেটা তুমি একটা জেলার এসপি হও কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হও কিংবা তুমি রেভিনিউ সার্ভিসে থাকো, প্রত্যেক দিন এভরিডে ইউ আর এবল টু হেল্প সাম পিপল। এই যে একটা মানুষকে হেল্প করার যে একটা সুবিধা, যেটা তুমি চাকরির মাধ্যমে তোমার প্রফেশনের মাধ্যমে পাচ্ছ, সেটা কিন্তু আর কোথাও পাবে। এবং তার সাথে সাথে একটা জিনিসও আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার একটা মানে সোশ্যালি তোমার রিকগনিশনটাও তুমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। আবার কর্পোরেট সেক্টরে যাদের মাইন্ড আছে তাদের কর্পোরেট সেক্টরে যাবে, এটার কোনো মানে বাধা পথ নেই, এটা আমার নিজস্ব ন্যাকের উপরে নির্ভর করে আমি কোনটাতে যাব। তবে যেটা বললাম সিভিল সার্ভিসে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ, কিছু এক্সট্রা যাদের সার্ভিস ওরিয়েন্টেশন আছে, তোমাদের মধ্যে যারা মনে করো না আমরা সোসাইটিকে কিছু দেব, সোসাইটির জন্য কিছু করবো, রাত গিরেতে কাজ করতে রাজি আছি, সবাই তো ঘুমোচ্ছে আমি না নাই ঘুমালাম, এই যাদের মানসিকতা তাদের জন্য কিন্তু সিভিল সার্ভিস। এবং সেখানে তোমরা যখন মানুষের জন্য কাজ করবে, হাতে হাত মিলিয়ে মানুষের সাথে কাজ করবে, দেখবে একটা আলাদা স্যাটিসফ্যাকশন তোমাদের মধ্যে আসবে। কিন্তু এইগুলো ক্র্যাক করার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা আমি তোমাদের দেখতে পাচ্ছি অনেকেই যারা এখানে পড়াশোনা করছো, গ্র্যাজুয়েশন করছো, তোমাদের দিস ইজ দ্য টাইম, এই সময় তোমরা কিন্তু ধীরে 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 নিজেকে তৈরি করে ফেলো। আর যারা অলরেডি পোস্ট গ্রাজুয়েট আছে এখানে দেখতে পাচ্ছি বা গ্র্যাজুয়েশন করেছো, তোমরা এখনই পরীক্ষা দিতে পারো। ইনফ্যাক্ট ওই রিসেন্টলি দাও হয়েছে, তোমরা দেখবে যে 2023 বা 2023 যারা পরীক্ষা দেবে UPSC, তাদের কিন্তু এখন থেকেই তোমাদের ফর্ম ভরা, কী কীভাবে প্রিপারেশন করা, সেগুলো তোমাদের এখনই শুরু করতে হবে। আমি এই কথাটা তাদের জন্য বলছি, তোমাদের মধ্যে এখানে যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা অন্য কোনো কাজ করছো তাদের জন্য এই কথাটা বলছি, তোমরা ইমিডিয়েটলি ইউ ক্যান ডিসাইড অ্যামাংস্ট ইয়োরসেলফ অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং, উইল গিভ ইউ অল সাপোর্ট। আর যারা তোমরা এখনও পড়াশোনা করছো তাদেরকে বলবো, তোমরা এখন থেকে তোমরা যে সার্ভিসে যেতে চাও সেই সার্ভিস নিয়ে একটু একটু করে তোমাদের তথ্যগুলো সংগ্রহ করো, যে আমার কী করা উচিত, কীভাবে গেলে আমি এটা করতে পারবো, ধীরে 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 করো, যাতে করে যেই মুহূর্তে তোমরা গ্র্যাজুয়েট হলে বা পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমরা অ্যাটেম্পটা নিতে পারো। এবং এই যে প্রিপারেশনটা আছে, অনেকে আবার কতগুলো মিথ আছে এটাও আমি বলে দিই, যে অনেকে ভাবে যে আমার ইংরেজি যদি খুব ভালো না হয় তাহলে আমি সিভিল সার্ভিস পাবো, আমি IAS বা IPS হতে পারবো, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। তোমার এখন যেটা হয়েছে, তোমার যে কোনো মানে ল্যাঙ্গুয়েজ, যেগুলো 8 শিডিউলের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উড়িয়া হতে পারে, তোমরা যে যে সাবজেক্টে তোমরা যদি মনে করো আমি বাংলা নিয়ে পরীক্ষা, তুমি বাংলা নিয়ে পরীক্ষা দিতে পারো, ইংরেজিতে একটা কোয়ালিফাইং নেচারের যদি হয় তাহলে যথেষ্ট। কিন্তু এই যে মিথগুলো আছে না, আমি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িনি, আমি ভালো ইংরেজি জানি না, তাহলে আমি কী করে করবো, এটা কিন্তু একেবারেই ঠিক না। তোমরা যদি ভালো অর্থভাষায় থাকি, স্টুডেন্ট ভালো হও, তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে ইংরেজি জানাটা যে একটা খুব প্রয়োজন সেটা নয়। এখন অনেক ছেলেমেয়েরা আছে যারা সংস্কৃত দিয়ে পরীক্ষা দিয়ে IAS হচ্ছে, যারা হয়তো কেউ হয়তো মনে করো পোস্ট গ্রাজুয়েশন সংস্কৃত করেছে, তার অপশনাল সাবজেক্ট সংস্কৃত, সংস্কৃত দিয়ে পরীক্ষা দিয়ে সংস্কৃত খুব ভালো মার্কস ওঠে, কতজন ছেলে সংস্কৃত পড়ে। তো এরকম তোমাদের যদি কিছু কিছু ধারণা থেকে থাকে সেটাকে আমি ইয়ে করার জন্য বলছি, এটা কিন্তু ঠিক না।
আরেকটা ধারণা আছে যে আমাকে আইএস আইপিএস হতে হয় তাহলে একদম ছোটবেলা থেকে আমাকে আমার তার জন্য প্রিপারেশন দিতে হবে, একবারই ভুল। আর তোমরা যদি এক থেকে দেড় বছর যদি ভালোভাবে প্রিপারেশন নাও আর তোমার সেই ক্যাপাবিলিটি থাকে, ইভেন দেন ইউ ক্যান ক্র্যাক, বেশি হতে পারে। কিন্তু এটা ঠিক না যে আমাকে ছোটবেলা থেকে ক্লাস ফাইভ থেকে টেন থেকে ইলেভেন থেকে যদি আমি না করি আমি এখন পারবো না। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমাদের মাথায় এটা রাখবে যে আমি পারবো। যে একটা কথা আছে না, ভয় পেলেই শেষ, ইটস এ ভেরি বিগ প্রসেস, একটা লম্বা প্রসেস, প্রচুর কম্পিটিশান আছে। কিন্তু সেই কম্পিটিশনে যে সাহস করে অধ্যবসায় নিয়ে এবং নিজেকে কনফিডেন্স নিয়ে ঠিক ঠিকভাবে প্রিপারেশন করতে পারবে সে কিন্তু সাকসেসফুল হবে। অনেকে আছে যারা প্রথমবারই সাকসেসফুল হয়, অনেকে আছে তিনবার চারবার ফিফথ টাইম পরীক্ষা দিয়ে ফিফথ টাইম পর্যন্ত কিছুই পেল না, প্রিলিমসও ক্লিয়ার করতে পারলো না, সিক্স টাইমে গিয়ে আইএস প্রথম দিকে র্যাঙ্ক করে বসে আছে। তার মানে কি কম্পিটিশন ইজ ভেরি টাফ, বাট কম্পিটিশনে আমি একবার পেলাম না মানে আমি পাবো না তা নয়, আমি পেতেই পারি আমার মধ্যে যদি সেই ক্যাপেবিলিটি থাকে। সেখানে আমি তোমাদের বলছি, আরেকবারই বলছি, ফার্স্ট অ্যাসেস ইউর ক্যাপেবিলিটি, তোমরা একটু গাইডেন্স নাও, ইউপিএসসি হোক বা যে কোনো পরীক্ষা হোক তার সম্বন্ধে একটু খবর সংগ্রহ করো, নিজেকে ধীরে ধীরে প্রিপেয়ার করো। যদি প্রিপেয়ার করো আমার ধারণা তোমরা অনেকে এইখান থেকে এই আজকে যে ব্যাচটা আমরা দেখছি এই এখানে তোমরা প্রায় পাঁচশো জনকে তার বেশি এখানে এসে তার মধ্যে থেকেই দেখবে কয়েকজন তোমরা এখানে এসছো, এবং তখন তোমরা যখন এখানে আসবে হয়তো কেউ এখানে ডিএম হয়ে আসবে, কেউ এসপি হয়ে আসবে বলে এই ফলেই বসে আমরা এই সেমিনারটা করেছি। এবং আমি চাই এরকম তোমাদের মধ্যে কয়েকজন এখানে থাকবে, ঠিক আছে? আমরা আরও নিশ্চয়ই আলোচনা হবে এখানে তোমাদের সবাইকে। আমি আমার খুব ভালো লেগেছে তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন থেকে আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে সেই প্রমিসটা আছে, তোমরা পারবে। তোমরা ভালো থেকো, গড ব্লেস ইউ। যে এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হি ইজ ডুইং এ লট অফ ওয়ার্ক, এবং ও কিন্তু খুব নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, অমিত। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল অমিত। ওখানে আরও কথা হবে, এখানকার ডিএম এসপি সবাই মিলে যেভাবে অর্গানাইজ করেছেন প্রথমেই বলেছি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিবডি। সূক্ষ্ম জায়গাগুলো, অনেকগুলো সূক্ষ্ম জায়গাকে উনি খুব সুন্দরভাবে ছুঁয়ে গেছেন। আরও আগে এগোনোর আগে, মানে আরও আগে এটাকে নিয়ে যাওয়ার শুরুটাতে আমি একটা প্রশ্ন রাখতে চাইব, সিভিল সার্ভিস কেন? এত চাকরি, এত দিকে শুনে এসেছি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং আরও অন্যান্য জিনিসপত্র, আসুন না সিভিল সার্ভিস কেন? প্রশ্নের উত্তরটা আমি একটু অন্যভাবে দিতে চাই। এই মানসিকতা ধরুন শুনেছি, নাম আলেকজান্ডার পাপে, একজন আইএস অফিসার, কখনো না কোনোদিনও শুনি। এমন একটি মানুষ মণিপুর থেকে, সরকারের কাছে অতটা টাকা ছিল না, অতটা আর্থিক সঙ্গতি ছিল না, ইনিই করেন ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেন, টাকা কালেকশন শুরু করেন, লোকের কাছে অ্যাপিল করেন যে আমাদের দরকার রয়েছে, যদি আপনারা এগিয়ে আসেন সাহায্য করেন খুব সুবিধা হয়। একটা ভালো অ্যামাউন্ট টাকা কালেকশন করেন, করে একটি রাস্তা তৈরি করা, একশো কিলোমিটার লম্বা রাস্তা মণিপুর নাগাল্যান্ড হয়ে আসাম। এই রাস্তাটা আজকের দিনে মণিপুরের ওয়ান অফ দ্য মেন লাইফ লাইন্স। এই মহিলা ঈশা পন্ত, 2011 ব্যাচের আইপিএস অফিসার, কখনো দেখিনি আমি, নামও শুনিনি। এই ছবিটা দেখলে কিন্তু অনেকেই চিনতে পারবে, একটা মুভি বানানো হয়েছিল গঙ্গাজল টু বলে, গল্পটা এই মানুষটি। এখানেও সুরজিৎ স্যার রয়েছেন, এসপি ম্যাডাম রয়েছেন, ডিএম স্যার রয়েছেন। কীভাবে সিভিল সার্ভিসেস বা সিভিল সার্ভেন্টসরা প্রতিদিন আমাদের জীবনটাকে ছুঁয়ে যায় তার কোনো ধারণাও আমাদের নেই। আগে বলা হতো দিস ইজ নট আ প্রফেশন, দিস ইজ আ ভোকেশন।
আমি জানি আজকেও প্রচুর বিভিন্ন রকমের কথাবার্তা হয়, গুজব হয়, সত্যিটা কেউ জানতে চাই না, খুব কম লোক সত্যিটার ভিতরে ঢুকতে চাই। যাই হোক, এটা সেই সার্ভিসটা যেটা দেশটাকে তৈরি করে। আমি একজনের থেকে শতটা ধার নিয়ে বলছি, ইনি দেশের প্রথম গৃহমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। হি কল্ড আইএস অ্যাজ আ স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, সিভিল সার্ভিসেস অ্যাজ আ স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই যে দেশটা দাঁড়িয়ে রয়েছে, যা কিছু কাজ হচ্ছে, আমি তুমি করেই বলছি, তোমাদের মধ্যে অনেকেই হয়তো 2000 সালে 2000 বা ওই সময়টাতে জন্মেছো, যারা এখানে 90-এর দশকটা দেখেছেন বা 80-এর দশকটা দেখেছেন আর আজকের সময়টা দেখছেন, তারা কিন্তু বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়, কীভাবে আমাদের জীবনধারায় পার্থক্য এসছে, কীভাবে কিছুটা হলেও জীবনটা সহজ সরল হয়েছে। তার পেছনে কিছু মানুষের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেটা কিন্তু কখনো সামনে আসে না। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাইব বা সেই সার্ভিসটার কথা বলতে চাইব, যেটা পর্দার পেছনে থেকে সমানে এইভাবে কাজ করে যায়। হ্যাঁ, নো ডাউট, প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে এই সার্ভিসটার সাথে যুক্ত। যারা পুলিশ সার্ভিসে রয়েছেন, অনেক সময় খাওয়া দাওয়ার সময় পান না। আমরা দেখি দুর্গাপুজোর সময় মানুষের ঢল নেমেছে, জগদ্ধাত্রী পুজোর সময় মানুষের ঢল নেমেছে, যে পুলিশটি রাস্তায় দাঁড়িয়ে আছেন 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, মানুষটি একটু জল পেয়েছেন কিনা কেউ বুঝে উঠতে পারে না। আমি সেই লোকগুলোর কথা বলতে চাইছি। সব থেকে বড় জিনিস যেটা, যে কারণটাতে এই ইস্যুটাকে তুলে ধরা, স্যার একটু আগে বলছিলেন যে একটা 1/3 রুল রয়েছে, যে কোনো রাজ্যে যতজন অফিসার্স দরকার পড়ে, আইএএস আইপিএস অফিসার্স, তার মধ্যে 1/3 সেই রাজ্যের অফিসার হতে হয়, 2/3 বাইরে থেকে আসেন। বাইরে থেকে যে অফিসাররা আসেন, তারা নিজেদের রাজ্যের প্রতিনিধি হয়ে আসেন, সেটা জানো? যখন তোমরা আগামী দিনে সিভিল সার্ভেন্টস হয়ে উঠছো, আইএএস আইপিএস অফিসার্স হয়ে উঠছো, দরকার নেই পশ্চিমবঙ্গে তোমরা হোম ক্যাডারে আসতে পারছো, যদি বাইরেও যাও তোমরা পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে সেই বাইরের রাজ্যগুলোতে যাচ্ছ। এখানকার চিন্তাভাবনা, এখানকার জীবনধারা, এখানকার যে মূল্যবোধ দর্শন, সেইটাকে তোমরা সেই রাজ্যে তুলে নিয়ে যাচ্ছ। এর যে ওভারঅল ইম্প্যাক্টটা আমাদের কোনো ধারণা। আমি দুটি মানুষের সম্বন্ধে কথা বললাম একটু আগে, এই দুজন একটু এগোই এই মানুষটার দিকে। নাম সুকুমার সেন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। দেশের কাছে না টাকা ছিল, না কোনো সংশোধন, না কোনো কিছু। সেই অবস্থায় দুটো ইলেকশন 1952-1957। কিভাবে এই মানুষটি করিয়েছিলেন আজকের দিন দাঁড়িয়ে আমরা কল্পনাও করতে পারবো না। ফলস্বরূপ ভারত থেকে এনাকে পাঠানো হয় সুদানের চিফ ইলেকশন কমিশনার করে। আরেকটি মানুষ, তার ছবি আমি এখানে দেখাতে পারছি না, অনিল স্বরূপ। আমার ইচ্ছে ছিল ভিডিওটি দেখানো, কিন্তু এখানে যা যেভাবে আমাদের ওভারঅল গ্যাদারিং হয়েছে, যা কিছু হয়েছে, আমি নিজের ডিসকাশন একটু হালকা রাখতে চাইবো, আমি খুব একটা বেশি ভেতরে ঢুকতে চাইবো না, তাই জন্য এই ভিডিওটি আমি এখানে দেখাচ্ছি না। আজকে একটি স্কিম চলে আয়ুষ্মান ভারত, প্রত্যেকটা মানুষের জীবনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এই স্কিমটির আগে নাম ছিল রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা। যে মানুষটি বানিয়েছিলেন তার নাম অনিল স্বরূপ, আমি তার ইন্টারভিউর কথা বলছি না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়ে মার্কিন সরকারের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়, আপনি ভারতে চাকরি ছাড়ুন, আমাদের কাছে আসুন। উনি অস্বীকার করেন। তখন মার্কিন সরকারের তরফ থেকে ভারতীয় সরকারকে অনুরোধ করা হয় ওনাকে পাঠানো হোক, 2 মাসের জন্য ওনাকে পাঠানো হয়, এবং ওনার ধারণার ভিত্তিতে আমেরিকাতে ওবামা কেয়ার বলে
সার্ভিস শুরু করা হয়। এরা এই সেই মানুষগুলো যাদের নিয়ে আমি কথা বলতে চাইছি। এই লোকটি, এই মানুষটি আজকের প্রজন্ম আমি জানি না কতটা এই মানুষের নাম শুনেছ। আমাদের প্রত্যেকের কাছে একটি আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, এপি কার্ডও বলা হয়। তার আরেকটা নাম আছে সেশনস কার্ড। প্রথম পুরো দেশে প্যান ইন্ডিয়া আইডেন্টিটি কার্ড এই মানুষের ধারণা। ছোট ছোট কাজ, সেই ছোট ছোট কাজগুলো কত বড়ভাবে আমাদেরকে জুড়ে ধরে তার অন্যতম উদাহরণ এই মানুষটি। গ্লোরি কতটা পাবে আমি জানি না। যদি চ্যালেঞ্জেস তোমাদেরকে অ্যাট্রাক্ট করে, যদি চ্যালেঞ্জেস তোমাদের আকর্ষণ করে, এটা নো ডাউট তোমার জন্য সার্ভিস। এটা সেই মানুষগুলির সার্ভিস। প্রশ্ন, পরীক্ষাগুলি কিভাবে হয়, কারা কন্ডাক্ট করে? আমি এখানে তিনটি পরীক্ষার ব্যাপারে আপাতত ইন্ট্রোডিউস করতে চাইছি। সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, যেটাকে আইএস এক্সামিনেশন বলা হয়, অনেকে সিএসই বলে, সিভিল সার্ভিস এক্সামিনেশন শর্ট ফর্মে। অফিসিয়াল নামটা কিন্তু আইএস এক্সামিনেশন, কিন্তু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন না, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এক্সামিনেশন। 24টি সার্ভিসেস মিলিয়ে ওই এক্সামিনেশনটি করা হয়। আগে আইসিএস বলা হতো, এখন আইএএস বলা হয়, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এক্সামিনেশন। কন্ডাক্ট করেন ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুধু এই 24টি সার্ভিস না, এর বাইরেও আরেকটি সার্ভিস আছে, খুব সুন্দর সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। আমাদের মাঝখানে আজকে একজন রয়েছেন, শ্রী প্রদীপ বাউরি, টিএফও নদিয়া মুর্শিদাবাদ, যিনি কিন্তু ওই সার্ভিস থেকে উঠে আসছেন। আমি তোমাদের সামনে সিভিল সার্ভিসেস অ্যাজ কন্ডাক্টেড বাই ইউপিএসসি আইএস এক্সামিনেশন যেটা আমি বলছিলাম, তার ব্যাপারে কিছুটা ধারণা দেবো। বাকিটা প্রদীপ বলুন আইএফএসের ব্যাপারে। আর শুধু এই দুটোই নয়, এর সাথে আরেকটাও বড় স্যার বড় জায়গা রয়েছে, ডাব্লিউবিসিএস যেটাকে আমরা বলি, ঠিক, ওয়েস্ট বেঙ্গল স্টেট সার্ভিস কমিশন, তারা যেটা কন্ডাক্ট করছেন ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমাদের মধ্যে কৃষ্ণ রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছেন, যারা এই সার্ভিসটির ব্যাপারে একটু বিল্ড করতে চাইবেন। দেখা যাক, শোনা যাক এই সার্ভিসগুলো কীরকম। ঠিক, যখন আমি আইএএস এক্সামিনেশনের কথা বলছি, সাধারণভাবে যেটা আমি আগে প্রসেসটার মধ্যে দিয়ে যাই, প্রতি বছর মোটামুটি ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন আসে। সেই সমস্ত ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা সে বছর ফাইনাল ইয়ারে রয়েছে এবং গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, মানে মোটামুটি ধরে রাখুন যাদের কাছে অগস্ট মাসের আগে নিজের মার্কশিটটি এসে যাবে, সেই সমস্ত ছেলেমেয়েরা তারা কিন্তু খুব সহজেই ফর্ম ফিল আপটি করতে পারে। পরীক্ষাটি তিনটে ধাপে ভাগ করা থাকে। প্রথমে আসে প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে মেন এক্সামিনেশন যেটাকে মেন্সও বলা হয় শর্ট ফর্মে, চলতি ভাষায় আমরা অনেক অনেক রকম নাম দিই না। এবং শেষে যারা মেন এক্সামিনেশনে কোয়ালিফাই করেন তাদের জন্য পার্সোনালিটি টেস্ট। এটা কিন্তু ইন্টারভিউ নয়, পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। ইন্টারভিউ ইজ আ টেস্ট অফ নলেজ, এখানে কিন্তু সেটা দেখা হয় না, এখানে মানুষটিকে বোঝার চেষ্টা করা হয়, সেই মানুষটি কতটা খাঁটি, সেই মানুষটি কতটা আর পাঁচজন মানুষের সাথে জুড়ে কাজ করতে পারে সেইটা বোঝার চেষ্টা করা হয়। স্যার একটু আগে বলছিলেন যে আমরা যখন সিভিল সার্ভিস কেন যে কোনো পরীক্ষার জন্যই এগোই, সেই পরীক্ষাটার অনুযায়ী আমাদেরকে আমাদের প্রিপেয়ার করা উচিত। একদম আমি অত্যন্ত সহমত, একটা সহজ সরল আমি এখানে এক্সাম্পল দিই। ধরো আমরা ক্রিকেট খেলতে গেছি, ফুটবলের নিয়মগুলো কাজে লাগবে? ক্রিকেট আমি ফুটবলে যেমন ফাউল করা হয়, আমি ক্রিকেটে কাউকে বলতে পারি তুমি ফাউল করেছো? যে খেলাটি খেলতে নামছো সেই খেলাটির নিয়মগুলোকে জানতে হবে। ওই কারণেই আমি একটু এই নিয়মগুলো নিয়ে কথা বলছি। নিয়মগুলো, সিলেবাসটা কি, একটুখানি হালকা আইডিয়া দিতে চাইছি মাত্র। এই যে তিনটে ধাপ দেখছি, কিরকম কি সাবজেক্ট থাকে দেখা যাচ্ছে। প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা আমি দেখলাম এখানটাতে, মোটামুটিভাবে দুটি পেপারে
ভাগ করা থাকে, জেরো সিরিজ পেপার ওয়ান, জেরো সিরিজ পেপার টু। পেপার টুটাকে একটা তার চলতি নামও আছে, সিস্যাট বলা। ইউপিএসসি নামটি দেয়নি, আমরা দিয়েছি। বিভিন্ন সাবজেক্ট রয়েছে পেপার ওয়ানে, যেমন জিওগ্রাফি দেখছি আমি, হিস্ট্রি দেখছি, ইন্ডিয়ান ইকোনমি দেখছি, পলিটি দেখছি, জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখছি, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ। আমরা প্রত্যেকেই জানি আজকের দিনে এই যে পরিবেশ পরিবর্তন হচ্ছে সেটা কীভাবে আমাদেরকে এফেক্ট করছে। 2018 ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট বলছে শুধু ভারতবর্ষে আমাদের যে কৃষি জমি রয়েছে 30% কৃষি জমি আমরা হারিয়েছি খরা এবং অন্যান্য কারণে, ড্রট। আমাকে এর ইম্প্যাক্ট কী বুঝলো, এত মানুষ 135 কোটি আজকে প্রায় বলছি, এখনো পুরো 35 কোটি হইনি, প্রায় খাবো কীভাবে, খাবার যোগান আসবে কোত্থেকে? এই বাস্তবিক বোধগুলো মাথায় রেখে এই সিলেবাসটিকে তৈরি করা, ঠিক সেরকমভাবে পেপার টু, জিএস প্রিলিমস পেপার টু, যেটাকে সিস্যাট পেপার বলা হয়। মূল ধারণাটা হচ্ছে একটি মানুষ নিজের মাথাটিকে কীভাবে সঞ্চালন করতে পারছে সেটা বোঝা, অ্যাপটিচিউড। মেন্সের দিকে যদি আমি তাকাই, কিছু কম্পালসারি পেপার্স আছে, কিছু অপশনাল পেপার্স আছে। কম্পালসারি পেপার্স যেমন এসএ পেপার একটি, তার সাথে 2টি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপার এবং 4টি জিএস পেপার, রাইট? এখানে আমার একটা জায়গা আমি ফিরে যেতে চাইব, ভয়। প্রচন্ড পরিমাণে ভয়, কেন? আরে এই পরীক্ষা তো ইংলিশে দিতে হয়, আমার ভুল, কিভাবে ভুল, নিয়মটা কিন্তু কেউ দেখিনি। ভারতের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে, সেই 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় আমি এই পরীক্ষাটি লিখতে পারি। আমি যখন আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার জানার মধ্যে অন্তত 4-5 জন এমন অফিসার আছেন যারা তামিল ভাষায় এই পরীক্ষাটি দিয়ে পাশ করেছেন। প্রশ্নপত্রটা ইংলিশে বা হিন্দিতে থাকবে, দেখো এতগুলো ভাষাতে প্রশ্নপত্র ছাপানো যেতে পারে না, খরচাটা যা পড়বে, তাই জন্য প্রশ্নপত্রটা ইংলিশে বা হিন্দিতে থাকবে, পরীক্ষাটি কিন্তু বাংলায় দেওয়া যায়, কিন্তু জানি পর্যন্ত না। শুধু তাই নয়, ইন্টারভিউ, ইন্টারভিউটা পর্যন্ত বাংলায় দেওয়া যায়, ওখানে একজন ইন্টারপ্রেটার থাকবেন যিনি আমাকে ট্রান্সলেট করে দেবেন ইংলিশে, জানি পর্যন্ত না, আগেই ভয়। আমাদের ক্ষেত্রে কি হয়েছে জানো, একটা মেজর গ্যাপ তৈরি হয়েছে। এই যে মানুষটির ছবি দেখাচ্ছিলাম একটু আগে, 50, 60, 70, 70-এর দশক বাংলা থেকে দাপিয়ে ছেলেমেয়েরা এই পরীক্ষাটি পাশ করে বেরোতে, প্রথম একটা ধাক্কা আসে নকশাল আন্দোলন, বাংলার যে তাবুর ভালো ভালো ছেলেমেয়েগুলি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সরকার হচ্ছে তোমার শ্রেণী শত্রু, তো সরকারি চাকরি করবে, লোকে তোমার অত্যাচার করবে, প্রথম বিমুখতা তৈরি হয়, সিভিল সার্ভিসের দিকে যাবো না, বিশেষ করে ISIPS, না না ওটা যেতে হবে না, ওরা তো অত্যাচার করার জন্য তৈরি হয়েছে। করতে করতে কি হয়, একটা খুব বড় গ্যাপ তৈরি হয়ে যায়। 70-এর দশকের শেষের দিক, 80-এর দশক প্রায় নেই বলতে গেলে, স্যারের মতো 2-1 জন অফিসার আছেন যারা সেই সময়, স্যারের ক্ষেত্রে মেনলি আমি জানি স্যার আপনি IIT খড়গপুরতে, তো ওখানে তবু একটা পরম্পরা ছিল, একটা কালচার ছিল, বাকি জায়গাগুলোতে একদম এই পরম্পরাটা বা এই সংস্কৃতিটা শেষ হয়ে যেতে শুরু করে। তো ওখানে বরাবর একটা সংস্কৃতি থেকেছে, বাকি জায়গাগুলো সেই সংস্কৃতিটা শেষ হয়ে গেছিল। ফলস্বরূপ যখন 90-এর শেষের দিকে বা ইভেন আমি আমার নিজের কথা বলতে পারি, 2004-2005 আমরা যখন চেষ্টা করছি কিচ্ছু পাইনি,
2002 কলকাতা চারদিকে বন্যে হয়ে খুঁজে বেরিয়েছি। কেউ কোনো ধারণাটুকুও দিতে পারেনি কিভাবে করতে হবে। সবারই একটাই কথা ছিল, দিল্লি যাও। এই পরীক্ষাটার কথা, এই পরীক্ষাটার ব্যাপারে যা কিছু হবে দিল্লি থেকে হবে। কেন কেন এই রাজ্য থেকে হবে না? কতজনের সেই আর্থিক সংগতি আছে যে দিল্লিতে গিয়ে একটা বছর থেকে, দিল্লিতে থাকা কিন্তু খুব একটা সস্তা নয়, একটা মধ্যবিত্ত পরিবারে কতজনের সেই সংগতি আছে যে তারা দিল্লিতে গিয়ে এক বছর থেকে ফিজ দিয়ে পড়াশোনা করবে? আমি ফিজের কথা তো বাদই দিলাম, ওই এক বছর থাকা খাওয়ার খরচাটার কথা আমাকে বলো। সব থেকে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছিল সেটা এই বাধাটা, কারণ এখানে কারোর কোনো ধারণাই ছিল না ওই 2004-05 ওই সময়টা। এইখান থেকে ওই গ্যাপটা তৈরি হওয়া শুরু করে। আজকে দিনে গিয়ে আবার সরকারের নিজের তরফ থেকে প্রচেষ্টা রয়েছে এবং আরো অন্যান্য মানুষজন তারাও এগিয়ে আসছে। যতটুকু নিজেদের তরফ থেকে করা যায় দেখা যাক না, যদি এখানে কিছু হতে পারে সেই ইচ্ছেটুকু নিয়ে, সেই ইচ্ছেটা নিয়ে আজকের এই সেমিনারটা, আজকে যখন হলটা ভর্তি দেখছি সত্যি খুব ভালো লাগছে দেখে। অন্তত কিছু মানুষের মধ্যে তো ইচ্ছেটা জেগে উঠছে, এই ইচ্ছে না, এটাই শেষ হয়ে গেছে। নট অনলি দ্যাট, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমি ফিরে যেতে চাইবো ওই মিথগুলোতে। আমি নিজে সিভিল সার্ভিসের ক্লাসেস করাই, পড়াই বাংলায় না, বিভিন্ন শহরে। বাংলাতে আমাদের যা কিছু কাজ করবার পুরোটাই ফিলান্থ্রপিক, পুরোটাই ফ্রি অফ কস্ট, সেখানে আর্থিক কোনো কিছুর কোনো জায়গা নেই। যখন এখানে আসি ছেলেমেয়েদের সাথে কথা বলি, যে প্রশ্নগুলো বারবার আমরা ফেস করি, দু একটি প্রশ্ন এখানে তুলে ধরি। দিস ইজ দ্য টাফেস্ট এক্সামিনেশন ইন দ্য কান্ট্রি, এটা সব থেকে কঠিন পরীক্ষা এই দেশটা। তাতে কি কোন পরীক্ষাটা কঠিন নয়? মাধ্যমিকটা যখন দিয়েছিলে খুব সহজ লেগেছিল? উচ্চ মাধ্যমিকটা যখন বসেছিলে খুব সহজ লেগেছিল? যে কোনো পরীক্ষা যদি সঠিকভাবে তৈরি করা যায় সে পরীক্ষাটার মতো কঠিন থাকে না। দ্বিতীয়, ওয়ান হ্যাজ টু স্টাডি 16 hours, 18 hours a day, 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে হয় তবে গিয়ে এরা পাশ করে। 16 ঘন্টা 18 ঘন্টা কেউ যদি এক বছর বা 2 বছর টানা পড়ে না, সে ব্যাঙ্গালোরের নিমহ্যান্সে যাবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড সায়েন্সেস, সে লাভাসকা যাবে না। মানুষের ভেঙে পড়বে মানুষটি, যেটা রয়েস হয় দিনে 8 ঘন্টা 10 ঘন্টা, 8 ঘন্টা অবধি যদি আমি লাগাতার একটা বছর দিতে পারি, একটা বছর দিতে হবে না, 365 দিনের মধ্যে যদি 300 দিনও দিতে পারি তাহলেও 2400 ঘন্টা হয়। সেই 2400 ঘন্টা যদি সামনে বইটা খুলে নিয়ে বসে না থাকি, যদি সত্যি পড়ি, পাশ করা যায়। আমাদের অসুবিধাটা হচ্ছে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বইটা সামনে খুলে নিয়ে বসে থাকি, সেটা অন্য জিনিস, সেটা আমার কাছে কোনো ওষুধ নেই। নেক্সট, ওয়ান হ্যাজ টু স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম চাইল্ডহুড ডেজ। তো বাচ্চাকে বাচ্চাই থাকতে দিই, তাকে সিভিল সার্ভিস নাই বা বানাল, সিভিল সার্ভেন্ট নাই বা বানালাম, যখন বড় হবে সে নিজেটা নিজে ঠিক করে নেবে। আমরা তো নিজেদের একটা চিন্তা করি, স্যার যেটা বলছিলেন একদম ঠিক, যদি 1 বছর বা 2 বছর কেউ যদি সত্যি ওই নির্লস প্রচেষ্টাটা দিতে পারে তার না হওয়ার কোনো কারণ নেই। আর এমনও নয় খুব ট্যালেন্টেড হতে হবে, আমাকে স্কুল টপার, কলেজ টপার, বোর্ড টপার ওরকম কিছু হতে হবে এই এই এক্সামটার জন্য না, টপার হওয়ার দরকার নেই। সিনসিয়ারিটির দরকার রয়েছে, অধ্যাবসায়ের দরকার রয়েছে। যদি তোমাদের মধ্যে সেই অধ্যাবসায়টুকু থাকে যথেষ্ট। ঠিক তেমনই, আরে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা এটা পাশ করে বেরোয়, আমি একটু আগে উত্তরটা দিলাম, জানি না, কারণ জানা পর্যন্ত নেই যে এই এক্সামটার জন্য কি দরকার রয়েছে। আচ্ছা, ইংলিশের কম্পালসারি পেপারটার কথা আমি বলছিলাম না, ক্লাস টেনে যখন পড়তাম মাধ্যমিকে যে ইংলিশের কোয়ালিটি ছিল, যে লেভেলটা ছিল সেইটা,
ওই লেভেলটা যদি না থাকতো মাধ্যমিক পাশ করে এখন এখানে বসে থাকতে না। লাস্টলি আরেকটা জিনিসও বলা হয় যে বড়লোক বাড়ির ছেলে মেয়েদের দিয়ে হবে, ওদের টাকা কড়ি টাকা কড়ি আছে, ওরাই করতে পারবে। টাকা কড়ির সাথে না পড়াশোনার কোনো সম্পর্ক নেই। তোমরা পড়বে কি পড়বে না সেটা তোমরা ঠিক করো। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সত্যনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের মধ্যে একটি ইনিশিয়েটিভ শুরু করা হয়েছে। সাথে আমি আমার নিজের তরফ থেকে আমার নিজের সীমিত ক্ষমতা দিয়ে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। দেখা যাক না, কে বলেছে যে টাকা দিয়েই পাশ করতে হবে, টাকা দিয়ে পড়তে হবে, টাকা দিয়ে পড়ে তারপর সেই পরীক্ষায় পাশ করতে হবে? নিজের মেধাটার উপর ভরসা করে দেখো না, দাও না স্ক্রিনিং টেস্টটা। আর শুধু স্ক্রিনিং টেস্টটা কেন, তারপরেও ধরো অনেকে আমি মনে করলাম যারা ওই স্ক্রিনিং টেস্টে পাশ করতে পারবে না, ফ্রিতে দেখা যাক না কতটা কি করা যায়। আমরা চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা বারবার চেষ্টা করবো ফ্রিতে এরকম ওয়ার্কশপ, আজকে তো সেমিনার রয়েছে, পরবর্তী সময় যদি ওয়ার্কশপ আমরা অর্গানাইজ করতে পারি জয়েন্টলি উইথ সত্যনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার রাজ্যের বিভিন্ন জায়গায়। শুধু এই সেমিনার কেন, ওয়ার্কশপ করে দেখা যাক। যারা ওখানে থেকে পড়তে পারছো ভালো কথা, যারা ওখান থেকে ওখানে যেতে পারছো না ওখান থেকে পড়তে পারছো না, ফ্রিতে যতটুকু তোমাদের গাইডেন্স দিতে পারি নিয়ে দেখো না কি করা যায়। ঠিক তো আমার বেসিক সাজেশন যেটা, যে শুরু কর, আগে চিন্তাটা করো, বাকি রাস্তাটা খুলে যায়। বাকি রাস্তাটা খোলার প্রচুর প্রচুর পথ রয়েছে আজকে দিনে দাঁড়িয়ে, আমরাই কথা দিচ্ছি, আমরাই রয়েছি। চলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স তরফ থেকে তোমাদের কথা দিতে পারি যে আমরা রয়েছি এবং টাকা দিয়ে নয় ফ্রিতে, দেখা যাক না চেষ্টা করো না তারপর কি হয় দেখো। আর সুতরাং থেকে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার নো ডাউট যথেষ্ট পরিমাণে, আজকে আমি নিজে গেছি ওখানে, আমি দেখেছি জিনিসটাকে, যতটা সম্ভবপর হতে পারতো যে পরিষেবা দিল্লিতে নেই সেই পরিষেবা এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি এর থেকে বেশি আজকে সময় নিতে চাইবো না, কারণ আমার পরেও অনেকে রয়েছে না, বিশেষ করে আমি তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম। রাইট, আমি এই বলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড আফটারনুন। কৃষ্ণনগর জেলা পুলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ ব্যবস্থাপনায় আজকে যে সেমিনারের আয়োজন করা হয়েছে তাতে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস এর তরফ থেকে চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন মাননীয় ডিএম সাহেব, এসপি ম্যাডাম, ডিএফও সাহেব, সিভিল সার্ভিস রিভিউর তরফ থেকে মাননীয় শ্রী অমিত কুমার বসু এবং আমাদের পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বাকি যারা আছেন, এবং আজকে যে সমস্ত ভাই বোনেরা এসছো বিভিন্ন কলেজে কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রথমে আশা ছিল না যে এত ছাত্রছাত্রী তোমরা আজকে এই অনুষ্ঠানে আসবে, কিন্তু আমরা সত্যি এতটা কল্পনা করিনি। অনেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকে দেখছি অনেকক্ষণ ধরে। তো একটু আগে অমিত স্যার আপনাদের বা তোমাদের ইউপিএসসি সম্বন্ধে বিশদভাবে বললেন। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সম্বন্ধে আমি তোমাদের একটি ধারণা দেবো কিছু পাওয়ার পয়েন্টের মাধ্যমে, এগুলো তোমরা দেখে নিও। এগুলো কিছু টোকা বা কোনো জায়গায় নোট ডাউন করার দরকার নেই, কারণ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই যে পরীক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা তোমরা www.dscwb.org.in এই ওয়েবসাইটে গেলে যেটা আমি এখানে বলবো পুরোটাই পেয়ে যাবে। তো সুতরাং এটা আলাদা করে কিছু নোট ডাউন করার কিছু দরকার নেই, শুধু যেটা বলছি একটু শুনে রাখো, তোমাদের ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিই, আমি কৃষানু রায়, এখানে অ্যাডিশনাল এসপি হিসাবে গত আড়াই বছর ধরে কাজ করছি। আমি
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রথম কোয়ালিফাই করি 2006 সালে। 2004 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2006 সালে আমি সিভিল সার্ভিস প্রথম পাই, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এবং অ্যাজ এ রেভিনিউ অফিসার আমি 3 বছর চাকরি করেছিলাম। তারপরে 2009 সালে আমি পুলিশ সার্ভিস এ আমার পরীক্ষা দিয়ে আবার পাই এবং তারপরে আমি অ্যাজ এ ডিএসপি জয়েন করি। তো 2009 সালে আমি ডব্লিউ ইডিএস অর্থাৎ পুলিশ সার্ভিসে পরীক্ষা দিয়ে চাকরি পাই। তো প্রথমেই আমি তোমাদের আজকে সেমিনারের উদ্দেশ্যটা কি বা কী জন্য তোমরা এসছো বা তোমাদের এই সেমিনারে কতটা উপকার হবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু পরীক্ষাটার যে প্যাটার্ন আছে সেটা সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। তোমরা অনেকেই জানো বা যারা অনেকেই আছো যারা গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট করোনি, পড়াশোনা করছো, তারাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি এই পরীক্ষাটা দিতে চাও তাহলে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে এগুলো দেখতে পারবে। তো প্রথমে বলি আমাদের WBCS যে পরীক্ষাটা সেটা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা কন্ডাক্ট করে এবং এই পরীক্ষাটা 3টে স্টেজে হয়, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন যারা কোয়ালিফাই করে তারা মেন এক্সামিনেশনে তাদের পার্টিসিপেট করতে হয় মেন এক্সামিনেশন করেন এবং সেটা কোয়ালিফাই করলে পার্সোনালিটি টেস্ট। তো প্রথমে বলি প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা আছে সেটা আমাদের 200 মার্কের হয়, 200 নম্বরের, এবং 2.5 ঘন্টা টাইমের মধ্যে টোটাল 8টা সেগমেন্টে এটা ভাগ করা থাকে, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্ট থেকেই আমাদের 25 নম্বর করে থাকে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ কম্পোজিশন বা জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রি, এরকম টোটাল 8টা সেগমেন্ট আছে। 8টা সেগমেন্টে টোটাল 200 মার্কেই পরীক্ষাটা হয়। এই পরীক্ষাটা যারা কোয়ালিফাই করে তারা নেক্সট মেন এক্সামে যায়। মেন এক্সামেও আমাদের কম্পালসারি 2টো পেপার আছে, বেঙ্গলি ইংলিশ, এই 2টো ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন, অর্থাৎ এটা আমাদের ডিসক্রিপটিভ উত্তর দিতে হয়, এবং এছাড়াও আরও 4টি MCQ পেপার থাকে, জেনারেল স্টাডিজ 1, 2, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইকোনমি এবং অ্যারিথমেটিক অ্যান্ড লিস্ট অফ রিজনিং। এবং এছাড়াও একটি অপশনাল সাবজেক্ট থাকে, অপশনাল সাবজেক্টটা শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি অর্থাৎ পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে যারা পরীক্ষা দেবে তাদের জন্যই শুধু অপশনাল পেপারটা থাকে, 2টো পেপার 200 নম্বর করে 2টো পেপার থাকে, এবং যারা গ্রুপ সি এবং গ্রুপ বির জন্য অ্যাপিয়ার হবে তাদের জন্য কোনো অপশনাল পেপার থাকে না। এবং মিন্স পরীক্ষা যারা কোয়ালিফাই করে তাদের পার্সোনালিটি টেস্টে আসতে হয়, এটা ইন্টারভিউ নয়, পার্সোনালিটি টেস্ট। একটা কমিশনার যেটা বললেন সেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি যারা পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হবে তাদের 200 মার্কসের পার্সোনালিটি টেস্ট হয়, গ্রুপ সির জন্য 150 মার্কস এবং গ্রুপ বির জন্য 100 মার্কস। এবং এই মেন্সের যে পেপারগুলো থাকে তার যে মার্কস তোমরা পাবে তার সঙ্গে পার্সোনালিটি টেস্টের মার্কস অ্যাড করে তার ভিত্তিতে মেরিট লিস্ট বানানো হয়। সেই মেরিট লিস্ট অনুযায়ী যে যে তোমাদের চয়েস দিয়েছ সেই অনুযায়ী সে সেই রকমভাবে চাকরি পাবে। তো এটা হচ্ছে আমাদের এটা, এবং এটা এখানে বলা আছে যে তোমরা ইংলিশ এবং বেঙ্গলি যে কোনো একটা ভাষায় পরীক্ষা দিতে পারো, কোশ্চেন 2টোতেই হয়। তো সুতরাং ইংলিশে উত্তর দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাংলাতেও তোমরা উত্তর দিতে পারো। এবং শুধুমাত্র ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ মেন্সে বেঙ্গলি, ইংলিশ এবং অপশনাল, এই 3টে ব্যাপারই তোমরা বাংলায় উত্তর দিতে পারবে ইংলিশের সাথে সাথে। তো এটা গেল আমাদের পরীক্ষার যে একটা আউটলাইন বলতে পারো, সেই আউটলাইনটা তোমাদের কাছে তুলে ধরলাম। এর মধ্যে কিছু অপশনাল পেপারও থাকে, পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে টোটাল 37টা অপশনাল রয়েছে, বিভিন্ন সাবজেক্ট, বাংলা, হিন্দি শুরু করে উর্দু, বোটানি, অ্যান্থ্রোপোলজি, যে যে স্ট্রিম থেকে পাশ করে এসছে গ্র্যাজুয়েশনে বা আফটার পোস্ট গ্র্যাজুয়েটে, তো তারা নিজের সাবজেক্টও নিতে পারে, বা কিছু কনভেনশনাল টাইপের কিছু সাবজেক্ট আছে যেমন হিস্ট্রি থাকে, অনেকে হিস্ট্রি নেয়, অ্যান্থ্রোপোলজি নেয়, সোশিওলজি নেয়, এগুলো হচ্ছে কনভেনশনাল কিছু টাইপের কিছু অপশনাল যেগুলো অনেকে নেন, সায়েন্সের কিছু স্টুডেন্টও নেয় বা এটা নিয়ে অনেকে মার্কস বেশি পান এরকম একটা ধারণা আছে। তবে আমার মতে যে যে সাবজেক্টে পছন্দ করে সিলেবাস দেখে নিয়ে সেই সাবজেক্ট চয়েস করাই ভালো। তো এটা আমার WBCS-এর যে বেসিক আইডিয়া, অর্থাৎ আমরা পরীক্ষা দিতে বসতে গেলে আমরা এই জিনিসগুলো আমাদের
পড়াল একটা, আমি আপনাদের ধারণা দিলাম। নেক্সট আমি করছি কোয়ালিফিকেশন, কী দরকার যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট যদি আপনারা হন যে কোনো সেই পরীক্ষায় বসতে পারে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে বসতে গেলে তাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে হবে, অর্থাৎ এই তিনটে তাদের জানতে হবে। এবং কি এবং তাদের বয়সের যে সীমা আছে, অর্থাৎ 21 বছর থেকে 36 বছর অবধি আপনারা পরীক্ষায় বসতে পারেন। পুলিশ সার্ভিসের ক্ষেত্রে 20 থেকে 36 বছর অবধি, এবং SC/ST-দের জন্য 5 বছর, OBC-দের 3 বছরের একটা রিলাক্সেশন থাকে, এটাও আপনারা সবাই জানেন। যে সার্ভিসগুলো রয়েছে WBCS-এর আন্ডারে সেগুলো আমরা একটু দিয়ে দিয়েছি। জাস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ আমরা বিভিন্ন ব্লকে যারা ভিডিও দেখি তারা সবাই এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের দীর্ঘটিভের মাধ্যমে তারা এই পদে প্রথমে আসীন হয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, কোঅপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই, এমপ্লয়মেন্ট সার্ভিস, এগুলো বিভিন্ন আদার সার্ভিস আছে গ্রুপের আন্ডারে। গ্রুপ বিতে যেটা আছে, মানে আমার মতো যারা পুলিশ সার্ভিসে যারা জয়েন করে তারা গ্রুপ বি সার্ভিস থাকে। এছাড়াও গ্রুপ সিতেও কিছু টোটাল 9টা পোস্ট আছে যেটা গ্রুপ সির মাধ্যমে তারা উত্তীর্ণ হয়ে এই সমস্ত পদে তারা যোগদান করে। এবং গ্রুপ বিতে 3টে ইয়ে আছে, ইন্সপেক্টর কোঅপারেটিভ সার্ভিস, PDO পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এবং রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই 3টে গ্রুপ ডির আন্ডারে আসে। তো এইটা হচ্ছে আমাদের WBCS-এর কী কী পদ ছিল সেটা। এবার তোমাদের আমি বলবো যে তোমার সিভিল সার্ভিসটাকে কেন ক্যারিয়ার হিসাবে তোমরা চয়েস করবে। আফটার গ্র্যাজুয়েশন আরও অনেক প্রফেশন আছে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারো, কেউ জয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংতে কেউ যেতে পারো, তাছাড়া আরও অন্যান্য সার্ভিস আছে। কিন্তু এই সার্ভিসের একটা অন্যান্য সার্ভিস থেকে একটু আলাদা আছে, তার কারণ হলো তোমরা দেখবে তোমাদের চারিদিকে বিভিন্ন যে প্রজেক্টগুলো, অর্থাৎ চারিদিকে যত সরকারি যে সমস্ত, তুমি কন্যাশ্রী বলতে পারো, কুশ্রী বলতে পারো, বা যে কোনো প্রজেক্ট, তার পেছনে আমাদের কিন্তু সিভিল সার্ভিস যারা রয়েছে, সিভিল সার্ভেন্ট, তারা WBCS দিয়ে আসুক বা IAS যারা রয়েছে তাদের তরফ থেকে, তারা প্রত্যেকেরই এতে ভূমিকা থাকে। অর্থাৎ যে কোনো ডেভেলপমেন্ট কাজ, অর্থাৎ সরকারি যে কোনো ডেভেলপমেন্ট কাজের পেছনে কিন্তু তাদের অবদান অনস্বীকার্য। সুতরাং তোমরা মনে কর তোমার ভবিষ্যতে কেউ যদি তোমরা WBCS এক্সিকিউটিভ অথবা BDO হও বা পুলিশ সার্ভিসের যে সার্ভিসেও যাও, তোমরা শুধুমাত্র নিজেদের নয়, তোমরা সমাজের ক্ষেত্রে অনেক কিছু অবদান রাখতে পারবে। তাছাড়াও যেটা একটা বড় একটা তোমাদের কাছে জিজ্ঞাসা, সেটা হচ্ছে স্যালারি। স্যালারি প্যাকেজে যথেষ্টই ভালো, তার সঙ্গে অন্যান্য ফ্যাসিলিটি যেটা গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো আমরা এই সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকি। তো এই সার্ভিসে আসার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই জিনিসগুলো অনেকটাই তোমাদের সাহায্য করবে বা তোমরা জেনেও নিতে পারবে এগুলো থেকে। তো আমি একটু আগে অমিত স্যার যেগুলো বলছিলেন ইউপিএসসির ক্ষেত্রে, আমিও WBCS-এর ক্ষেত্রে সেগুলোই বলবো যে এই সার্ভিস সম্বন্ধে না কিছু গুজব আছে। আমরা যখন দিয়েছিলাম তখনও শুনেছিলাম, তোমরাও শুনে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে একাডেমিক ক্যারিয়ারে যারা খুব ভালো, অর্থাৎ প্রত্যেক বছর স্কুলে যারা টপার হয় তারাই এই সার্ভিস কোয়ালিফাই করে। একদমই ভুল ধারণা, আমি নিজে একজন মিডিওকার স্টুডেন্ট এবং শুধুমাত্র পেয়েছি আফটার গ্র্যাজুয়েশনের পরে। কিছু আমার আগে যারা WBCS পেয়েছিল তাদের সঙ্গে কথা বলে এবং সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে, যদি শুধুমাত্র মেরিটের বেসিসেই হতো তাহলে হয়তো আমি সার্ভিসে পেতাম না চাকরি বা অন্য কোনো সার্ভিস হতো। 2 নম্বর হচ্ছে যে গুড ইংলিশ কোয়ালিটি। ইংলিশ তোমরা ভালোভাবে চেষ্টা করে ভালো করবে ঠিক আছে, কিন্তু ইংলিশে পারদর্শী হলেই যে তুমি একমাত্র এই পরীক্ষা পারবে এটা একদমই ভুল ধারণা। শুধুমাত্র প্রিলিমিনারিতে 25 নম্বর থাকে ইংলিশে এবং মেন্সে 100 নম্বর থাকে ডেসক্রিপটিভ টাইপের, এবং দুটোই কোয়ালিফাই। এরকম না যে দুটোতে 80% পেতে হবে, 90% পেতে হবে, এরকম কোনো ধারণা নেই। আমি নিজে ইংলিশ প্রিলিমিনারিতে 25টা কোশ্চেনের মধ্যে 12টা উত্তর করেছিলাম, তাতে 8টা 10টা ঠিক হয়েছিল, কারণ আমি নিজেও ইংলিশে খুব বেশি স্ট্রং ছিলাম না, দুর্বলই ছিলাম। তো সুতরাং ইংলিশ যে ভালো করতে হবে এটা একটা ধারণা, যে ধারণাটার কোনো বেস নেই। তো সুতরাং খুবই, যদি যেমন আমি বলছি তোমার আশেপাশে যদি কেউ আগে WBCS পেয়ে থাকে তাদের সঙ্গে কথা বলে দেখবে সেও সেম একই কথা বলবে যে না এটা দরকার নেই। আর একটা ধারণা হচ্ছে যে WBCS পরীক্ষা দিতে গেলে প্রচুর টাকা পয়সা খরচা হয়, নামি দামি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। একদমই ভুল ধারণা, কোনো কোচিং ইনস্টিটিউটে দরকার নেই। এখন তো একটা কম্পিউটারের বাটন টিপলে
তোমরা নেট থেকে যে কোনো সাবজেক্ট সম্বন্ধে যে কোনো ধারণা তোমরা পেতে পারো। তো সুতরাং কোনো কোচিং সেন্টারের দরকার নেই। দরকার কি? দরকার হচ্ছে যে সিলেবাসের পিয়াস, অর্থাৎ সিলেবাস বইটা আগে প্রথমে ভালো করে দেখে নেওয়া। এবং আমাদের পিএসসি অফিস থেকে তোমরা যদি যাও গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে, ওরা কিন্তু তোমাকে একটা ফ্রিতে টোটাল সিলেবাসের বই তোমাদের প্রোভাইড করবে। বা এখন তো তুমি নেটেও দেখে নিতে পারো সিলেবাস কী আসে, শুধু সিলেবাসটা ভালো করে দেখবে এবং সিলেবাসটা দেখে নিয়ে কী কী বই পড়তে হবে, অর্থাৎ কোন বই থেকে কী ধরনের প্রশ্ন আসে, এটা যদি তোমরা একটু রপ্ত করে নিতে পারো তবে তোমরা ইজিলি এটা ক্র্যাক করতে পারবে। তো তোমাদের কাজ কি? সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার আছে, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স কোশ্চেন পেপার দেখবে বাজারে বই পাওয়া যায়, 15 বছরের কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলো তুমি একটু দেখো ভালো করে কী কী কোশ্চেন এসছে। তুমি কোশ্চেন পেপার পড়ে যদি তোমার মনে হয় কোনো কোশ্চেন তোমার অজানা, মানে কোশ্চেনটা তুমি পড়েছো মাধ্যমিক অবধি বা ক্লাস টুয়েলভ অবধি তুমি ওই কোশ্চেনটাই পড়েছো, ওই কোশ্চেনটা একটু ব্রাশ আপ করা, অর্থাৎ ওই কোশ্চেনটার উত্তর একটু ভালোভাবে তৈরি করা, এটাই হচ্ছে এই সার্ভিস পাওয়ার একমাত্র পথ আমার মতে। 15 থেকে 18 ঘন্টা পড়াশোনা করতে হয়, একদমই ভুল ধারণা। আমাদের বন্ধু বান্ধব অনেকেই পেয়েছে যারা সাইডে অন্য জব করত, এবং আমি নিজেও একটা প্রাইভেট কনসার্নে চাকরি করেছি, করতে করতে পরীক্ষা দিয়েছি। এবং আমি তোমাদের একটা গল্প বলবো, আমাদেরই একটা ব্যাচমেট আছে এখন, উনি অ্যাডিশনাল এসপি আছে একটি জেলা, সে তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, সে তার বাড়ির যে জীবিকা ছিল সেটা ছিল হচ্ছে যে ধোঁয়া বানানো এবং বিভিন্ন যে বাজি তৈরি হবে, বাজির উপরে না র্যাপার তৈরি হবে, র্যাপার বানানো, এটা হচ্ছে ওদের পারিবারিক জীবিকা ছিল। এবং আফটার গ্র্যাজুয়েশনের পরে সে আমাদের সাউথের যে ট্রেন আছে অর্থাৎ বারুইপুর, তারপরে সুন্দর অনলাইনে যে ট্রেন আছে ওখানে সে ঘটি গরম বিক্রি করত, এবং সেই ঘটি গরম নিয়ে একদিন কলকাতায় একটা গামি ইনস্টিটিউটে গেছিল যে এই সার্ভিসটা সম্বন্ধে জানার জন্য এবং কত টাকা খরচা হয় এটা জানার জন্য। কিন্তু তার বেশভূষা বা তার কথাবার্তা শুনে তখন কেউ অতটা গুরুত্ব দেয়নি তাকে, যে কেউ কথাই বলেনি। তো তারপরে সে বেরিয়ে চলে যায় এবং বাড়িতে প্রিপারেশন নিয়ে তারপরে আমাদের সাথেই ব্যাচে সে ডিএসপি জয়েন করে, চাকরি পাওয়ার পরে, এবং সে এখন অ্যাডিশনাল এসপি হিসাবে একটাই জেলাতে কর্মরত আছে। তো আমরা যখন পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে কথা বলে তার জানতে পারি তার বিয়েতে, এখনও দক্ষিণের মানে সাউথ সেকশনে অনেক ট্রেনের ফেরিওয়ালারা ওকে চেনে, আজ থেকে 12-13 বছর আগে ওইখানে গটি গরম বিক্রি করতো। তো এই ঘটনাটা বলার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে গুজবগুলো রয়েছে প্রচুর টাকা পয়সা হলে হবে না, তাহলে নামি ইনস্টিটিউট লাগবে, একদম একদমই ভুল ধারণা। এবং বিশ্বাস করো আমি যেটা বলছি একদমই ভুল ধারণা। আর একটা দিক, এটা পশ্চিমবঙ্গ সঙ্গে টাফেস্ট এক্সাম। কেন টাফেস্ট এক্সাম আমি বলবো, কারণ তুমি দেখবে প্রত্যেক বছর 2 থেকে 2.5 লাখ এই পরীক্ষাটা অ্যাপিয়ার করে, তার মধ্যে অ্যাকচুয়ালি সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে বসে 5-6%, বাকি সব কি বাকি সব পরীক্ষা দিচ্ছে ঠিক আছে এটা তো বসে নেই। বা পরীক্ষাটা কেমন, পরীক্ষাটা দেখে নিই প্রথমবারই বসি না, পরীক্ষাটা কী আছে একবার বসে নিই, কিন্তু সিরিয়াসলি যারা প্রিপারেশন নিয়ে অর্থাৎ 6 মাস হোক 8 মাস হোক 1 বছর এই প্রিপারেশন নিয়ে এই পরীক্ষা বসছে, এরকম সংখ্যা খুবই কম, 5-6%। এবং প্রিলিমিনারি থেকে যখন দেখবে, প্রিলিমিনারি থেকে মেন পরীক্ষা যখন যাবে, 2,500-3,000 লোক মেন এক্সামিনেশনে বসে, তাদের মধ্যে কী আসে, তাদের মধ্যে দেখবে 30% হচ্ছে অ্যাকচুয়ালি মেনে প্রিপারেশন নিয়েছে। তারা প্রিলিম কেন পেয়েছে, যেটা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, প্রিলিমস পরীক্ষা সেটা দেওয়ার সাথে সাথে এটা দিয়েছে, প্রিলিমসটা পেয়ে গেছে, এবং প্রিলিমসের রেজাল্ট পাওয়ার পরে তারা পড়াশোনা শুরু করছে মেন্সের জন্য। এবং যারা এই 2 থেকে 2,500-3,000 মধ্যে 30% যারা অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা পাওয়ার জন্য গত 1-1.5 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, সেরকম সংখ্যা হচ্ছে 30%। এবং তারপর পার্সোনালিটি টেস্টেও এখন তো বাংলাতেও অনেক পার্সোনালিটি টেস্ট দেয়, কোনো অসুবিধা নেই। ইংলিশ না হলে যে পার্সোনালিটি টেস্টে ইংলিশে প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না, ফাম্বেল করবো, যে উত্তরটা জানি সেই উত্তরটাও দিতে পারবো না যেহেতু ইংলিশে বলতে হবে, সেরকমও কোনো নেই। ইন্টারভিউ বোর্ডে গিয়েও তুমি যদি বলো যে আমি বাংলাতে উত্তর দিতে পছন্দ করবো, তাহলে যারা ইন্টারভিউ নেবেন তারা তোমাকে অ্যালাউ করবে বাংলাতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এটা জেনে নাও। আর বলেছে শুড অ্যাটেম্প ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন টু কোয়ালিফাই দ্য এক্সাম, মানে
আমাকে যত বেশি সম্ভব আমি কোশ্চেনের উত্তর দিতে পারবো, আমার পরীক্ষা পাস করার প্রবণতা তত বৃদ্ধি পাবে, এটা একটা ভুল ধারণা। প্রিলিমসে 200 নম্বরের মধ্যে 110, 115, 120 তার বেশি কাট অফ কোনোদিন আজ পর্যন্ত নামেনি, একটা একবার বা দুবার ছাড়া। তো সুতরাং যে 200-তে 200ই উত্তর দিয়েছে সে হয়তো পায় না, যে 200-তে 125 নম্বর উত্তর দিয়েছে ঠিক উত্তর দিয়েছে সে কোয়ালিফাই করে মেনে বসবে। মেনেও তাই যে সমস্ত তোমার এমসিকিউ কোশ্চেন আছে বা যে উত্তরগুলো আমি জানি, হ্যাঁ আমি প্রিপারেশন নিয়ে এসেছি সেগুলোই আমি উত্তর দিচ্ছি, তাতে দেখা যায় যে সে কোয়ালিফাই করে গেছে। তো এই যে চারিদিকে যে সমস্ত গুজব ছড়ায় সেগুলোর উপর বিশ্বাস করার দরকার নেই, সিলেবাস জানো, পুরনো কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখো, দেখে তুমি দেখো যে খুব একটা কঠিন নয়, পড়তে হয় যেগুলো 4-6 ঘন্টা পড়তে হয়, 6 মাস, 8 মাস, 1 বছর। এবং আর একটা জিনিস আমি বলে দিই, অনেকেই আছে যারা প্রথমবার পরীক্ষা দিল দিয়ে পাশ করলো না, তাদের ধারণাটা ধুর ওটা হবে না, না এটা নয়, এটা 2020 ক্রিকেট নয়, এটা টেস্ট ক্রিকেট। সুতরাং তোমাকে ওই একবার হলো না বলে আমি আর পরীক্ষা দেবো না, তাহলে কিন্তু খুব ভুল করবে। যারা প্রিপারেশন নিচ্ছ, একবার না হলে দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে, তৃতীয়বার না হলে চতুর্থবার হবে। এমন অনেক আছে যারা প্রথমে 4-5 বারে কিচ্ছু পায়নি, কিন্তু যখন পেয়েছে একবারে মেরিট লিস্টে চলে আসছে। তো এটা তোমরা মাথায় রাখবে যে ভুল ধারণাগুলো আছে, সেই ভুল ধারণাগুলো মনের থেকে দূর করে দাও, দূর করে দিয়ে যারা অ্যাকচুয়ালি সিভিল সার্ভিসের জন্য খাটতে চাইছো, যারা কলেজে পড়ছো বা পাস করে গেছো বা আগামী দিনে তোমরা ভাবছো এই সার্ভিসে তোমরা আসতে চাও, তারা ঠিকঠাক করে প্রিপারেশন নাও, হবেই হবে। যারা প্রিপারেশন নেবে তাদের হবেই, আমি বলে দিচ্ছি হবেই, দুবারে না হোক তিনবারে, আমি বলতে পারি কেউ একবারে পাবে কেউ 4 বারে পাবে, কিন্তু পাবে যদি প্রিপারেশন নাও। এই বছরেরও WBCS এর নোটিফিকেশন বেরিয়েছে, যারা যদি ইন্টারেস্টেড ক্লাস হোক 24 তারিখ অব্দি লাস্ট ডেট আসে, তারা তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, এটা তোমাদের বলে দিলাম, ওই সেম ওয়েবসাইটে PSC ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো। হ্যাঁ, এইটাই একটু আগে যেটা বলছিলাম যে তোমরা এই সিভিল সার্ভিসের সম্বন্ধে প্রিপেয়ার কীভাবে করবে, এক্সাম প্যাটার্নটা ভালো করে জানবে, সিলেবাস কী আছে, প্রিভিয়াস কোশ্চেন পেপার কী আছে সেগুলো কী করবে, গো থ্রু দ্য বেসিক বুকস, অর্থাৎ তুমি দেখবে যে সমস্ত সাবজেক্টগুলো থেকে আসছে, ইন্ডিয়ান হিস্ট্রি তোমার এবং ন্যাশনাল মুভমেন্ট, এতে 25-25, 50-50 নম্বরের থাকে। তোমরা দেখবে এগুলো কী, আমরা ক্লাস 10 অবধি মাধ্যমিকে যেগুলো পড়েছি সেই কোশ্চেনই আসে, তখন কি তখন কিছু সাজেশন করে 10-12টা কোশ্চেন পড়ে গেছিলাম, যে 10টা কোশ্চেন পড়লে তার থেকে 5টা আসবে, এই 5টায় আমরা 5-5 উত্তর দিয়ে আসবো, কিন্তু না এখানে বইটা ভালো করে পড়তে হবে। সিরাজদৌল্লাই পড়বে তুমি, কিন্তু সিরাজদৌল্লা যে তুমি সাজেশনে যে কোশ্চেনটা পড়েছিলে যেটা মাধ্যমিকে পড়েছো সেটা না পড়ে তোমাকে ডিটেলসে পড়তে হবে। তার জন্য কী আছে, মাধ্যমিক বা NCERT যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা ভালো করে পড়ো, পড়ে দেখো প্রিভিয়াস কোশ্চেন পেপার ডিসকাস করো, দেখো ওই কোশ্চেন ওই চ্যাপ্টার থেকেই এসছে কোশ্চেন। আর কী করবে, বেসিক বুক যেগুলো বলছে ক্লাস 10-12 যে বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, আমাদের পাঠ্যক্রম বই যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, NCERT-র বই, যারা CBSE বা ICSE বোর্ডে আছো তারা NCERT-র যে বইগুলো পড়েছো সেই বইগুলো ভালো করে পড়ো, সেগুলোই হচ্ছে এই চাকরি পাওয়ার চাবিকাঠি। কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কীভাবে করবে, নিউজ পেপার পড়বে, নিউজ দেখবে, বিভিন্ন ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনগুলো ঘেঁটে দেখবে কোন ম্যাগাজিনটা তোমার ভালো লাগছে, কোনটা থেকে তুমি তোমার যে ইনফরমেশনগুলো চাইছো সেই ইনফরমেশনগুলো পাচ্ছ সেই ম্যাগাজিন তুমি ফলো করবে, কেনার দরকার নেই, তুমি নেট থেকে ম্যাগাজিন পড়ো অনলাইনে। এবং কী থাকবে, সুস্থ থাকবে এবং টার্গেটটা ফিক্স করে রাখবে, যাই করো কেউ যে শুধুমাত্র WBCS-এর জন্য খাটছো সে তো খাটবেই, যে হয়তো অন্য কোনো বাড়ির আর্থিক প্রয়োজনীয়তার কারণে অন্য কোনো জবে এনগেজড হয়ে গেছো, সাথে সাথে এই পরীক্ষাটা দাও না, এটার জন্য ওই 18-19 ঘন্টা পড়তে হয় না, তুমি যেটুকু সময় সন্ধ্যাবেলা সময় পাও, সকালে সন্ধ্যাবেলা 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা পড়ো। তো এটা আর পারপাস অফ দি সেমিনার, এই সেমিনারটার পারপাস কী আছে, এখানে আমি শুধু একটা ছবি দিয়েছি সিঁড়ির এই কারণে, কারণ এখানে যারা উপস্থিত আছো প্রায় 1000 তো হবে, তাদের প্রত্যেকের বিভিন্ন রকম সমস্যা, কারো হয়তো আর্থিক সমস্যা, কেউ ভাবছে ইংলিশ তাহলে তো আমি পারবো না পরীক্ষা দিতে, কারো সমস্যা হচ্ছে যে না বাড়ি থেকে চাপ দিচ্ছে, হ্যাঁ এখনই জয়েন করতে হবে সার্ভিসে,
কেউ দেখছো যে না উচ্চ মাধ্যমিক পাশ করার পর জয়েন্ট পরীক্ষা দিয়ে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে, আমি এখনো বেকার বাড়িতে বসে আছি, বাড়িতে চাপ দিচ্ছে, আরে দেখ সবাই চাকরি করছে তুই বাড়িতে বসে আছিস। তো বিভিন্ন তো কাউকে হয়তো আর্থিক কারণে বিভিন্ন চাকরিতে জয়েনও করতে হচ্ছে, করো যে যেখানেই থাকো, কিন্তু যদি সিভিল সার্ভিস তোমাকে পেতে হয় তাহলে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, রেগুলার বেসিসে পড়াশোনা করো তোমার। এরকম না আজকে আমি 8 ঘন্টা পড়লাম, রোববার আছে ছুটি আছে 8 ঘন্টা, কালকে সোমবার 1 ঘন্টা, পরের দিন 8 ঘন্টা, এক মাস পরে মনে হবে কি যে পরীক্ষার আগের দিন বললেই হবে, হবে না, এরকম বললে হবে না, রেগুলার পড়ো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কোয়ালিটি টাইম দাও পড়ার পেছনে, কোয়ান্টিটি নয়। যে আমি সবাইকে দেখালাম 10 ঘন্টা পড়ছি কিন্তু আদতে কিছু হলো না, কিন্তু যে 2 ঘন্টা পড়ছে, যে না আমি 2 ঘন্টার মধ্যে একটা চকল পড়ে নিলাম, আজকে এতক্ষণই এটা পড়বো, এতক্ষণ এটা পড়বো, এতক্ষণ এটা পড়বো, এইভাবে চকল পড়ে তোমরা পড়ো, সিলেবাসটা কমপ্লিট করো, প্রিভিয়াস কোশ্চেন পেপার সলভ করো। এবং এখন বিভিন্ন অনেক রকম মক টেস্ট এরিয়ে রয়েছে, তার জন্য কোথাও যেতে হয় না, অনলাইন ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য প্রচুর দেখবে ইনস্টিটিউট রয়েছে, ভালো দিক তোমাদের মধ্যে যাবে এবং আশা করবো আগামী দিনে তোমরাও এখান থেকে অনেকেই WBCS বা UPSC পরীক্ষা উত্তীর্ণ হবে, এবং সেটার জন্যই তোমাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, তোমরা ভালো থেকো এবং পরীক্ষার জন্য সফলভাবে প্রচেষ্টা করো, ধন্যবাদ। ভালো করে আয়োজন করেছেন, আপনারা সবাই আপনার চোখে একটু বড় স্বপ্ন আমি দেখতে পাচ্ছি, স্যার এটা শের আমার মনে হচ্ছে কি এমনি শের আছে কি নয় দিবানোকে দেখো তো খুশি হতি হ্যাঁ, नए दीवानों को देखूँ तो खुशी होती है, हम भी ऐसे ही थे जब आए थे वीराने में। तो इसे रामी कहो अपना के ये विवेचना कर ला, बिकॉज जब हम सेकेंड इयर छिलाम IIT कानपुर सर एरम एक सेमिनार छो और वो सेमिनारे अपना मतलब बसे छिलाम और अनेक सिविल सर्वेंट छिलें जरा वो बचा सेलेक्ट हुए थे और मध्य वो बचारे रैंक 1 गौरव अग्रवाल सर छिलें और আমি এরকমই সেমিনার থেকে মোটিভেট হয়ে আমার প্রিপারেশনের একটা ধারণা করেছিলাম আর প্রিপারেশন স্টার্ট করেছিলাম আর তারপরে ভগবানের কৃপা ছিল আমি সিলেক্ট হয়ে গেছিলাম। তো আমি কিছু কোচিং নিয়েছিলাম না, না কিছু টেস্ট সিরিজ করেছিলাম, আমি শুধু সেলফ স্টাডি করেছিলাম আর সেলফ স্টাডি সব ইন্টারনেট থেকে করেছিলাম, কোচিংয়ের কিছু নোটস ফোটস আমি ফলো করিনি, জাস্ট বেসিক বুক NCERT নিউজ পেপারস আর রাজ্যসভা টিভি লোকসভা টিভি যা নিউজ ডিবেট থাকতো বা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন কিছু কিছু আমি পড়েছিলাম, তারপরে বাস ওটাই ভালো করে বুঝে ও গুছিয়ে এক্সাম দিয়েছিলাম আর সিলেক্ট হয়ে গেছিলাম। তো এই স্টোরি আপনাকে সেই জন্যই শোনালাম কি আপনারা ও করতে পারেন, এটা অত টাফ নেই, পর ওর আগে একটু আপনাকে ভাবতে হবে কি আপনারা পরীক্ষার জন্য রেডি আছে আর পরীক্ষা আপনারা সার্ভিসের জন্য রেডি আছে কি না আর সার্ভিস আপনার জন্য রেডি আছে কি না। এ সার্ভিস খুব ভালো সার্ভিস আছে, পর জীবনে অনেক রকম ক্যারিয়ার অপশন থাকে, যেরকম যদি কেউ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আছে তো প্রাইভেট সেক্টরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, স্টার্ট আপ খুলতে পারে, বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ভালো রিসার্চ স্কলার বা হায়ার স্টাডিজ করতে পারেন, প্রফেসর হতে পারেন। তো এরকম অনেকটা ক্যারিয়ার অপশন থাকে জীবনে, বা আমাদের সিভিল সার্ভিসই কেন মানে সিভিল সার্ভিসের জন্য আমরা উপযুক্ত আছি কি না এটা আপনাকে একটু সেলফ ইভ্যালুয়েশন করতে হবে, আর এর জন্য আপনাকে সিভিল সার্ভিসের প্রোফাইল দেখতে হবে। আমরা যখন এখানে সব সিভিল সার্ভেন্ট আছেন, আমরা প্রত্যেক দিন মানুষের লাইফ টাচ করি, একটা এক্সাম্পল আপনাকে বলছি, আমি ট্রেনিংয়ে যখন ছিলাম জলপাইগুড়ি জেলাতে আমি BDO হয়েছিলাম, BDO-র সময় এক মহিলা আমার কাছে আসছিল কি ও খুবই দুঃখী ছিল, ওনার কাছে বাড়ি ছিল না, একটা বিধবা মহিলা ছিল, তো আমি চেষ্টা করেছিলাম একটা আলাদাভাবে আর ওনাকে মাইনরিটি স্কিমে আমরা একটা বাড়ির জন্য টাকা দিয়েছিলাম, ও খুবই খুশি হয়েছিল, আমার উপর হাত রেখে আশীর্বাদ আমাকে দিয়েছিলেন। তো এরকম ঘটনা আপনার জীবনে ঘটে, প্রত্যেক দিন আপনারা মানুষের লাইফ মানে আমরা মানুষের লাইফে টাচ করেন, এখানে এখন আমি ADM হিসাবে আছি, জমি সংক্রান্ত ব্যাপার কিছু কিছু দেখি আর বাকি ডেভেলপমেন্ট স্কিম দেখি, তো জমির অনেক লোক আছে যার জমি দখল হয়ে যায় যার জমি অন্য কারোর নামে রেকর্ড হয়ে যায়, তো ওনার হেল্প করে খুব খুব ভালো লাগে অনেকবার, আর ডেভেলপমেন্ট স্কিম আমরা এক্সিকিউট করি, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী,
সাথে সাথে ইএসএফ স্কিমের মনিটরিং করি। এখন ডাইরেক্টলি তো ভিডিও লেভেল ইমপ্লিমেন্ট হয়, বাট ওখানে মনিটরিং করে ওর বেশি পেনিট্রেশন যার পাওয়ার কথা আছে ওনাকে ভালোভাবে কী হিসাবে পৌঁছানো যায় সেটা সব কিছু দেখি, তো একটু ভালো লাগে। তো এমনটা থাকে, কেউ লোক পাওয়ারের জন্য আসছে, কেউ লোক এর গ্ল্যামারাস লাইফ দেখে আসছেন, কেউ লোক এমনি অন্যান্য উদ্দেশ্যের জন্য আসছেন। তো এটা আপনাকে বুঝতে হবে, বিকজ আপনার যদি উদ্দেশ্য ঠিক আছে তো আপনি ভালো করতে পারবেন, আপনি ভালো পড়াশোনা করতে পারবেন, উদ্দেশ্যই আপনাকে মোটিভেট করবে। এটা একটু লং জার্নি আছে, এখানে সবই স্পিকাররা স্যার খুব ভালো ভালো বলেছে, বাট এটা আপনাকে একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে এক্সামে। এটা একটা লং প্রসেস আছে, অনেক লোকের 3-4 বছর লেগে যায়, কেউ কেউ লোককে 5 বছরও লেগে যায়, কেউ লোক একবারে সিলেক্ট হয়ে যায়। তো এটা পরীক্ষা একদম সিম্পল আছে, জাস্ট যার কমন সেন্স একদম ঠিকঠাক আছে ওর যার মধ্যে ডেডিকেশন আছে ওর উনি একটু মেহনত করে পড়াশোনা করতে চায় তো উনি সিলেক্ট হয়ে যাবেন, এরকম কিছু মুশকিল নেই। পর আপনাকে আগে এক্সামকে বুঝতে হবে, দুজনই স্যাররা আপনাকে এক্সামটা বুঝিয়ে দিয়েছেন কি এক্সামে কী কী সিলেবাস আছে, কীরকম তৈরি করতে হয়, তো আপনারা মোটামুটি বুঝে গেছেন। এরপরে আপনি যখন বাড়ি যাবেন আপনারা অ্যানালাইজ করবেন এসব কাজ আমরা করতে পারবো কিনা। যদি আপনারা নিজেই মনে আওয়াজ আছে কি আপনারা করতে পারেন তাহলে আপনি প্রিপারেশন স্টার্ট করুন, আদারওয়াইজ অনেক রকমের সরকারি চাকরি থাকে, আপনারা আইএএস বা ইউপিএসসির জন্য তৈরি করতে পারেন, ডব্লিউবিসিএসের জন্য তৈরি করতে পারেন, বা অন্য কোনো সরকারি চাকরির জন্য তৈরি করতে পারেন, বা প্রাইভেট সেক্টরও খুব ভালো আছে। তো এই পাওয়ার করবে, আপনাকে এম্পাওয়ার করবে, সেজন্য আপনারা মানুষের লাইফকে টাচ করতে পারেন, ওনার কিছু হেল্প করতে পারেন। তো এটা যদি এরকম উদ্দেশ্য আছে ও আপনাকে মোটিভেট করতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করুন, আর আপনারা সবাই ভালো করবে, জাস্ট কমন সেন্সের এক্সাম আছে। বাকি এই সার্ভিসে আসার পরে ইউপিএসসি এক্সামের অনেক সার্ভিস থাকে, সার্ভিস পাবেন, ওর মধ্যে আপনি অনেক পোস্টিং পাবেন, কেউ বিডিও হবে, এসডিও হবে, এডিএম হবে, ডিএম হবে, তারপরে জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যা কিছু স্পেশাল পোস্টিংও আপনারা পেতে পারেন। তো এই আমার বলার কথা আছে যে এক্সাম ক্লিয়ার করে আপনি একটু বাইড এনরিচিং ফুলফিলিং এক্সপিরিয়েন্স পাবেন, খুবই ডাইভার্স এক্সপিরিয়েন্স পাবেন, ডাইভার লাইফে তো এক্সপিরিয়েন্স সব থেকে বড় কথা। অন্য চাকরিতে কী হয় কি আপনি একদম মনোটোনাস কাজ করতে হবে, ওর কাজে অনেকবার বোর হয়ে যায়, এরকম এখানেও একটু মনোটোনাসিটি আছে, বাট ওরম নেই, আপনাকে একটু আপনি চান্স পাবেন, ডাইভার্সিটি পাবেন, তো একটু ভালো লাগবে। তো আপনার যদি ইন্টারেস্ট এরকম সার্ভিসে হয় তাহলে তখন আপনি প্রিপারেশন স্টার্ট করুন, আর এসব কাজের জন্য আপনার মতলব এক সার্ভিস আপনি সিলেক্ট হয়ে যাবেন আপনি অনেক লাইফ জীবার চান্স পাচ্ছেন, তো ইউ গেট দ্য চান্স টু লিভ মেনি লাইফস, বাট ফর গেটিং দ্য মেনি লাইফস ইউ হ্যাভ টু টেক দ্য ওয়ার্থ মেনি টাইমস, আর ফর দ্যাট ইউ হ্যাভ টু ডাই মেনি টাইমস। তো আপনাকে অনেকবার নিজেকে মতলব মারতেও হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, তো এটা একটু মিক্সড জিনিস আছে। আর আজকে তো ইন্টারনেটের জমানা আছে, আমি আমার স্টোরি বললাম, আমি এটাও মাই মিথ অনেক লোক বলেছেন কি ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, ল্যাঙ্গুয়েজের কিছু ব্যারিয়ার নেই, ইউপিএসসি কিছু পাকওয়ান করে না, একদম যা ইংলিশ মিডিয়ামের ছাত্রের জন্য আছে ওই রকম বাকি রিজনাল ল্যাঙ্গুয়েজের জন্যও সেম পেপার হয়, সেমই রকম এভ্যালুয়েশন হয়। আমিও হিন্দি মিডিয়াম থেকে এক্সাম দিয়েছিলাম, আর আমি যেহেতু আইআইটি কানপুরের স্টুডেন্ট ছিলাম তো ইংরেজি মিডিয়ামে অনেকটা জিনিস বুকস ওর ও পড়েছিলাম, বা আমি এক্সাম হিন্দি মাধ্যমে লিখেছিলাম, বিকজ আপনার এক্সপ্রেশন যে ভাষায় সবথেকে ভালো থাকে, আপনাকে যে ভাষায় আপনারা কনফিডেন্ট আছে ও ভাষায় আপনাকে এক্সাম দিতে হবে, তো ও আপনাকে সুবিধাজনক হবে। তো এরকম কিছু এখানে টেনশন নেওয়ার জিনিস নেই কি আমরা ভাষা জানি না তাহলে একটু মুশকিল আছে, এ ভাষার এক্সাম নেই, এটা আপনার একটু অ্যাপটিটিউডের এক্সাম আছে, এই এক্সামের ভিতর অনেক ইন্টেলিজেন্ট লোকের সিলেকশন হয় না, আর একটা অ্যাভারেজ স্টুডেন্টের সিলেকশন হয়ে যায়, এটা কেন হচ্ছে, এটা সেজন্য হচ্ছে কি ইউপিএসসিকে অনেক ইন্টেলিজেন্ট লোক ওরা সিলেক্ট করতে চাইছেন না, ওরা একটু অ্যাভারেজ লোক সিলেক্ট করতে চাইছে যারা ভালোভাবে ইন্টেলিজেন্টলি কাজ করতে পারে, একটা সিস্টেমে ভিতরে ঢুকে কাজ করতে পারে। তো সেজন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে অ্যাপটিটিউড, ওরকম অ্যাপটিটিউড যার থাকছে ওরকম লোক সিলেক্ট হয়ে যাচ্ছে,
সেই জন্য এটা হচ্ছে। তো আপনার মধ্যে অনেকের মধ্যে এরকম অ্যাপটিটিউড আছে, একটু আপনি কনফিডেন্স নিয়ে তৈরি স্টার্ট করুন। আর তৈরি স্টার্ট করার জন্য এখন কলকাতা বা দিল্লি যাওয়ার দরকার নেই, আপনি ইন্টারনেটেই খুললেন, অনেকটা টপার আছে, ওরা প্রত্যেক ছোটো ছোটো টপিকে লেকচার দিচ্ছেন, স্ট্র্যাটেজি বোঝাচ্ছেন, সব কাজ আপনারা ইন্টারনেটে পেজ আছেন ইউটিউবে। তো তারপরে অনলাইন অনেকটা কোচিং আছে, ওটাও আপনারা জয়েন করতে পারেন। সব কন্টেন্ট এখন ইলেকট্রনিক্যালি ডিজিটাল ফরম্যাটে অ্যাভেলেবেল আছে, আপনারা ওখান থেকেও পুরো সাইজ পেয়ে যাবেন। আমি আমার কথা বলছি, আমি ডেইলি হিন্দু আখবার ও ইন্ডিয়ান এক্সপ্রেস আখবার পড়তাম, বাট আমি হার্ড কপি কখনো কিনে না, মানে আমি ডিজিটাল সাবস্ক্রিপশনই নিয়েছিলাম ও ডিজিটালি ওকে পড়েছিলাম। অনেকটাও বুক বই আমি মানে হার্ড কপি আমার কাছে ছিল না, আমি জাস্ট ল্যাপটপে পড়েছিলাম। তো এভাবে যদি আপনারা করতে পারেন, বাড়ি থেকে বসে একটু ভালো ইন্টারনেট ও ভালো কম্পিউটার কানেকশন হবে, আর আপনার বুদ্ধি আর আপনার ডেডিকেশন যদি আছে তো আপনারাও করতে পারেন। তো এই সব আমার বলার ছিল, আপনাকে আমি শুভেচ্ছা জানাই, আমার ভক্ত শেষ করতে জানাই। আর তোমরা যারা সকলে এসছো এই প্রোগ্রামে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমার কাজ কি জানো, আমার কাজ হচ্ছে জঙ্গল, বাঘ, ভালুক, ডলফিন, হাতি এসব। আমি হচ্ছি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার, আর আমি আপাতত এখন তোমার ডিভিশনাল ফরেস্ট অফিসার, নদিয়াতে কর্মরত, আর আমি দুটো জেলা সামলাই, আমার নদিয়া এবং মুর্শি। এবারে তোমরা এখানে অনেকেই আমার মনে হয় সকলেই হয়তো বেতুয়া দড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়তো দেখেছো, তাই না? হাত তুলতে পারবে? অনেকেই আবার দেখেনি দেখছি। তোমরা যেও, তোমরা যখন যাও তোমরা নিশ্চয়ই টিকিট কেটে নিয়ে ভেতরে ঢোকো, কিন্তু আমাকে ফ্রি, আমি ফ্রি যেতে হবে, আর যে কোনো রাস্তায় কিনতে হবে। তোমাদের জন্য হয়তো অনেক সময় রেস্ট্রিকশন থাকে যে এদিকে যেতে পারবে না, ওদিকে যেতে পারবে না। তো এরকম চাকরি পাবে কোথায় বলো? মানে একদম ফ্রি হবি অনেকেরই আছে, তোমরা ছোটোবেলায় মানে এখনও অনেকেই পড়ে, জিম কর্বেট পড়ো, হয়তো রাস্তিং বোর্ড পড়ো। জিম কর্বেট কতজন পড়েছো তোমরা? খুব কম। তো তোমরা হয়তো অন্য সিভিল সার্ভিসেসের কথা এখানে শুনলে, আইএস এবং আইপিএস, তার মধ্যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসও একটা অল ইন্ডিয়া সার্ভিস, আর আমি সেই সার্ভিসের অফিসার। আর সবার আগে যখন অমিত তোমাদের এই ওর প্রেজেন্টেশনটা দেখাচ্ছিলেন, তখন তোমরা হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার একটা সিনেমার ক্লিপ একটা ইয়ে দেখতে পেলে, ইমেজ, সেটা ছিল মানে গঙ্গাজলে টুয়ে। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো সেই সিনেমাটা অ্যামাজন প্রাইমে। সেই অফিসার যার জীবনী নিয়ে ওই গল্পটা, ও বেসিক্যালি আমার ব্যাচমেট অপরেটা, মহারাষ্ট্রতে কর্মরত। তো এটা খুবই গ্ল্যামারাস চাকরি নয়, কিন্তু খুবই ইন্টারেস্টিং চাকরি। যেরকম বললাম যে তোমাদের যদি প্যাশন থাকে যে না আমি পশু পাখি জন্তু জানোয়ারেদের জন্য কিছু করবো, জঙ্গলের জন্য কিছু করবো, তার মানে এই নয় যে তুমি জঙ্গলের ফরেস্টের চাকরি করছো বলে সারা জীবন তুমি ফরেস্টেই থাকবে বা ফরেস্টের ভেতরে তোমার বাড়ি থাকবে, এরকম নয়। কিন্তু আমারও বাড়ি কিন্তু ডিএম এসপি সাহেবের সাথেই আমার এখানে আছে, এর আগে আমি বক্সা টাইগার রিজার্ভেও কাজ করেছি। আর তোমাদের হয়তো আজকে আমি তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত খুব বেশি কিছু একটা বলবো না, কেন কি এখানে আসার পর অমিত আমাকে বললো যে তোমাকে কিছু একটা বলতে হবে এখানে, আমি সেই জন্য কোনো প্রেজেন্টেশন নিয়ে আসিনি তোমাদের জন্য। তো পরীক্ষাটা অনেকটা সিমিলার আবার অনেকটা আলাদা। এবারে সিমিলারিটিটা হচ্ছে যে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা, যদি আমি ইউপিএসসি যে পরীক্ষাটা কন্ডাক্ট করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের, তো তোমরা যদি দেখো তো প্রিলিমিনারি পরীক্ষা যেটা আছে ওটা একই পরীক্ষা। তো প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা বসতে পারো, কিন্তু মেন্স পরীক্ষাটা যেটা হয় সেটা আলাদা হয়। এখানে এর বেশি আমি কিছু বলবো না, কেন কি এর ইনফরমেশান ম্যাক্সিমাম তোমরা সবই ইনফরমেশান ইউপিএসসির ওয়েবসাইটে পাবে। তবে একটা রেস্ট্রিকশন আছে, এই পরীক্ষা কিন্তু সকলেই দিতে পারে। এই পরীক্ষা দিতে গেলে তোমাকে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে, বা তোমরা অ্যানিমাল হাজবেন্ডারি বা ভেটেরিনারি সায়েন্সের গ্র্যাজুয়েট হতে হবে, বা তোমরা ইঞ্জিনিয়ারিং বা অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট হতে হবে। তার মানে আর্টস আর কমার্সের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু এবারে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো, অনেকেই শুনলেন এখানে, অনেকেই হয়তো আইআইটি বললেন, স্যার আইআইটি আমাদের ডিএম স্যার আইআইটি, রবি যখন বললো উনিও আইআইটি, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে না। এখানে অনেকেই হয়তো আইআইটিয়ানরা বসে আছেন, আমি কিন্তু খুব সাধারণ ছাত্র ছিল, আর আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে, আমি পড়াশোনার জন্য অনেকবার মার খেয়েছি মায়ের কাছে। আমি অনেক সময় পর্দার আড়াল থেকে ওখানে বই খুলে নিয়ে টিভি চললে কিন্তু আমি টিভিও দেখতাম, আমার বোনরা ছোটো ছিল। তো সেই জন্য আমি বলবো যে যদি কেউ তোমরা ভেবে থাকো যে টেনে ভালো রেজাল্ট করিনি বা টুয়েলভে ভালো রেজাল্ট করিনি বা গ্র্যাজুয়েশন আমার পাস কোর্স আছে, তো আমি কীভাবে কমপ্লিট করে এইরকম ছাত্রছাত্রীদের ইয়েতে আমি যদি এইরকম ধরনের পরীক্ষা ক্লিয়ার করতে পারো, তো আমি বলবো এটা সবই কিন্তু তোমার
ডেডিকেশনের ব্যাপার। মানে আমি অনেক সময় ভাবতাম অনেকটা একটা প্রেশার থাকতো যে আমাকে ওর মতো হতে হবে বা পাড়ার যে আমার বন্ধু আছে তার মতো হতে হবে। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করার একটা জিনিস। মানে তোমরা অনেক সিনেমায় দেখে থাকবে যেখানে স্পোর্টসম্যানদের প্র্যাকটিস দেখানো হয়। তোমরা যদি রকির জীবনী দেখো, রকি বালবোয়ার সিনেমা বা আমাদের ভারতবর্ষে অনেক প্রচুর হিন্দি সিনেমা আছে, বাংলা সিনেমা আছে, সেখানে তোমরা দেখবে যে বক্সার প্র্যাকটিস করছে, একা প্র্যাকটিস করছে। তো এই ধরনের পরীক্ষা হচ্ছে নিজেকে চ্যালেঞ্জ করা। আর তোমরা যারা মনে করো ম্যারাথনে পার্টিসিপেট করেছো, তো সেই রকম যেখানে মনে করো 5 কিলোমিটার, 10 কিলোমিটার বা 20 কিলোমিটার ছুটতে হয়, সেখানে ফার্স্ট বা সেকেন্ড হওয়াটা কিন্তু মেইন উদ্দেশ্য হয় না। সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে ওটাকে পুরোপুরি ক্লিয়ার করা। তোমরা যদি জীবনে কখনো পড়ে গেছো, ছুটতে গেছো, পড়েছো, আমি পরীক্ষার কথা বলছি, হয়তো রেজাল্ট ভালো হয়নি, হোপ কখনো ডোন্ট লুজ ইয়ার হোপ, চেষ্টা করবে উঠে দাঁড়িয়ে আবার ছোটার। তো এটা যেন মাথায় না থাকে যেন আমাকে ওর মতো হতে হবে বা ও ভালো করলো। এটা তোমাদের নিজেদের একটা নিজেদের স্বপ্ন। এপিজে আব্দুল কালাম সাহেব একটা কথা বলেছিলেন যে স্বপ্ন যেটা, মানে ওটা হচ্ছে সামথিং দ্যাট ডাজেন্ট লেট ইউ ফিল। তো সেই ধরনের স্বপ্ন দেখো। আর আমার মনে হয় যে ওই ধরনের ওই যদি ডিটারমিনেশনটা থাকে, যদি না মানে ছাড়া ইয়েটা যেটা আমি করবোই আমার হবে, তো আমার সবাই আমার আগে যারা বললেন তারা এই কথা বলেছেন যে যদি ধরে থাকো হয়তো প্রথম অ্যাটেম্পটে হবে না, দ্বিতীয় বা তৃতীয় অ্যাটেম্পটে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। আর এটা না হলে আমি বলে দিই যে জীবনে সব কিছু শেষ নয়, কেন কি আমরা হয়তো আজকে সিভিল সার্ভিসের কথা বলছি, আমার প্রচুর বন্ধুবান্ধবরা আছে যারা হয়তো ক্লিয়ার করতে পারেনি। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে যে দিস ইজ নট এভরিথিং ইন লাইফ। লাইফে একটাই জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিজের সাকসেস হওয়া। সেটা কিন্তু তুমি ডিটারমিন করবে যে তুমি স্কিল কী হতে চেয়েছি জীবনে। সেটা তুমি একটা শিক্ষকতাও যদি করার কথা ভেবেছো, ইভেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা সমাজ কিন্তু শুধু সিভিল সার্ভেন্টদের নিয়ে হয় না, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন মানে তোমাদের মধ্যে অনেকেই হবে, অনেকে হবে না, কিন্তু তার মানে এই নয় যে যারা হতে পারেনি তারা আনইম্পর্টেন্ট। তো ওটা মাথায় রেখে নিয়ে তোমরা মানে এগিয়ে চলো। আর আমি বলবো যেরকম স্যারেরা অনেকে আগে যারা বললেন তারা এই কথাটা বললেন, আমি আশা করি তোমাদের মধ্যে থেকে অনেক হয়তো ভালো সিভিল সার্ভেন্ট হয়তো উঠে আসবেন, সেটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস হোক, IPS, IFS হোক বা অন্য অ্যালাইড সার্ভিসেস হোক, বা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস অফিসার হবে, ঠিক আছে। এর বেশি আর তোমাদের সময় না নিয়ে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। অ্যান্ড ভালো করে প্রিপারেশন করো, এটাই আমার ধন্যবাদ। প্রথমে আই লাইক টু ওয়েলকাম কুল কাজটা স্যার, তিনি আজকে টাইম দিয়ে এখানে এসেছেন এই জেলাতে। অ্যান্ড হিয়ার শেয়ার্ড খুব ভালো করে উনি আপনার সবাইকে বললেন কি হোয়াট আর দ্য এক্সামস পসিবিলিটিস, ক্যারিয়ার অপশনস। আর আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিক থেকে হাউ আর উই ট্রাইং টু এনকারেজ অ্যান্ড সাপোর্ট অল ইয়োর ড্রিমস, এটা আমরা কী করে করতে পারি। সো উই হ্যাভ হার্ড আ লট অফ স্পিকার্স, সো আই উইল নট রিপিট হোয়াট দে হ্যাভ সেড। অলমোস্ট এভরিথিং আই উড হ্যাভ থট আই উড হ্যাভ সেড ইজ অলরেডি কভার্ড, সো আই উইল নট গো অ্যান্ড রিপিট দোজ থিংস। বাট দের আর 3-4 থিংস আই লাইক টু রিএমফাসাইজ। প্রথম হলো what kind of a job and why this job over a corporate sector job. So ISA কিন্তু IAS যদি আমি বলি, রবি অলসো সেড অন দোজ লাইন, দের ইজ সো মাচ অফ ভ্যারাইটি ইন দিস জব অ্যান্ড দের আর সো মেনি সেক্টর্স ইউ কভার। সো মতলব ইন দ মর্নিং লেটস সে আই এম ডুইং এ ফাইল অন সোশ্যাল সেক্টর স্কিমস, ওয়েলফেয়ার স্কিমস, হাউ দে আর ইমপ্লিমেন্টেড, দেন দিস লজিস্টিক্যাল ম্যামথ এক্সারসাইজ অফ ইলেকশনস অর সেন্সর্স অর ডিজাস্টার ম্যানেজমেন্ট, then there are enforcement activities, then there are a lot of liaising with a lot of other departments, coordinating and, you know, seeing how PWD works, engineering department works. So it's like this kind of variety you will never find in any other job, in any corporate sector. So this kind of variety is, I think, nowhere you will find. So this is one thing which is unique in civil services, which is in itself a challenge also. আই হ্যাভ মেরিট ফ্রম এই মতলব চাকরিতে প্রায় 11 বছর হয়ে গেছে, অ্যান্ড স্টিল সামটাইমস আই গেট ফাইজ যে এটাও আমার কাজ, এটাও আমার জানাই ছিল না। সো দ্যাট সো মাচ টু ডু অ্যান্ড ইউ নো ডিউরিং দ্য জব ইউ গেট টু লার্ন, এটাও তোমার এটাও করতে হবে, এটাই করতে হবে, হাউ ইনক্রিমেন্টলি উই অল অ্যাড ভ্যালু টু দ্যাট। সো দিস ইজ ওয়ান থিং, দ্য ডাইভার্সিটি দ্য পোর্টফোলিও ইজ সামথিং উইচ ইউ নট ফাইন্ড এনি ওয়ে ইন দ্য কর্পোরেট অফ ইন্ডিয়া। সেকেন্ড থিং ইজ ভেরি আর্লি ইন ইয়োর ক্যারিয়ার very important responsibilities you get. You have to manage a block or a subdivision or a district, you are heading that district. It's a very critical job, a lot of responsibility on this, on your shoulders. The scope is huge, the portfolios are huge. So
very early method. In the corporate sector, in a normal company, in a private sector, this will take a lot of time. You'll probably 20 years down the line, you'll find these kind of job roles or responsibilities. But UPSC, if you clear, IAS or IPS, so you will be heading these districts, and this kind of a, what should I say, responsibility will come very early in the career. So that's a very challenging thing also, but at the same time, a very satisfying thing also. The third point is already touched upon is you are touching lives. Sir also said that, and we do that every day. Touch lives, we can do something for the families. Maybe not on an institutional scale in your earlier career. Even you will not be making policies which will, you know, affect a larger section of population, but individual families, individual people, a lot of things you can do daily. In fact, this is part of your job. Even if you are doing a job nominally, you will end up affecting families, end up helping them. So this is something, it's a very satisfying part of the job. At sometimes this is also a very stressful part of the job, because sometimes you're not able to do it in the normal course of things, and then you have to find ways how in through other schemes or in other ways we can you know, help these families or people who in distress come to you. So this is about job profile. You will not find this kind of job profile anywhere in the private sector. I'm not saying private sector is bad or this is good. There are downsides in this job also. There are a lot of stresses, competitive stresses also, which is there in private sector also, but it's a call you have to take. My best bet would be, if you are really interested in this, talk to some people who have already cleared it, who are in post, holding various posts or clear the exam recently. Talk to them, what is it all about, talk to them more. You must have more questions. We'll be taking a few questions after this session also. So, but meet these people, write to them, try to find out more about them before taking a call. You know, and once you have taken the call, the biggest thing in clearing the exam is not your intelligence, definitely not your intelligence. So it is your perseverance. What do you hard work for? What do you have to do with and how much perseverance you have? But perseverance is very important. Because failures could happen. It's a race. Essentially, exam is what? Exam is a corridor entering the service, and it's a race. It's just a race. And you have to win that race to get into the service. That brings me to the second point. You need not be very, very good in any subject. You know, you just have to be better than the second best person. Like in any race, if we 100 meter race, we log dot mein, it need not be Usain Bolt. Hum log 10 second mein nahi karna. We just have to do it better than the other person, jo mere se second better. And they are all like you. Hum log jab exam de rahe the, we also had the same doubts. Hamara khub sanshay chala, I came late into this bandwagon, so I passed out from my college. I was in private sector job. And then somehow, you know, destiny happened and I took this exam. So, and I was never sure. I'll tell you, I was screening up from sure me. Screening over again. It was gone. Your mains were okay. It was gone. And then interview. But I was always under the doubt. And tell you the truth, most people are always under the doubt. They are never sure that, I have never met a person who is like sure that I am totally my own. So you have to study smart. This is already being covered. This is a very poor metric to see that 18 hours, 10 hours. Quality, that is the most important thing. Also, these exams generally don't care that you can remember how much. What is your memorization power? I said, why do you want to do this? I said, why do you want to do this? This is not what the exam wants. They just want to check through all these layers. Screening is what? Just get a general view of what you have to do. General idea is what you have. Again, if it's a 200 question thing, marker, I don't know, latest kya hai. So you need not answer all the questions. In fact, very frankly, the managed preparation kiya tha, mujhe screening ka nahi yaad hai, but syllabus I had covered only 60-70%, and that was more than enough. Then you go through these syllabuses, they are also very daunting. Huge syllabuses. But then, need not be daunted by that, because you don't have to cover all, because nobody is covering all. You have to complete the rest. Nobody is talking about it. So complete, we have to see that. Also one very good way to, you know, start any such dream or project or process is to see last 4-5 saal ka kya paper aaya. Once you see that, you get a very fair idea because isme kya hai. Also talk to people who have recently cleared those things. Through mail, WhatsApp, or whatever, through other channels, online mein aajkal kaafi log rehte hain who are sharing their panda on this. So do that, do go through that, take a week, take 10 days, and then decide ki haan, mujhe kya option lena hai,
और किस तरह से इस पे आगे बढ़ना है। सो दिस इज समथिंग अगेन विच इज वेरी इंपॉर्टेंट। ऑल्सो ड्रीम बिग, इफ यू एम हाई देन ओनली यू विल रीच समवेयर नियर देयर, इफ यू एम लो यदि दिस इज योर एटीट्यूड कि देखो लो चाकरी पहले ही होवे या इनकम ही होवे देन यू विल नेवर रियली क्रैक द सिस्टम। सो वी हैव टू हैव दैट कॉन्फिडेंस, एम बिग एंड ऑलवेज रिमेंबर पीपल जो आसपास दिख रहे हैं ये जो सीम वेरी कॉन्फिडेंट या उनका तो वही जाएगा, दे ऑल्सो हैव द सेम डाउट्स एज़ यू हैव। ओके, वी आर ऑल एट द सेम प्लेस विद द सेम डाउट्स, सो हैव दैट कॉन्फिडेंस कि हाँ हम भी क्लियर कर सकते हैं, सभी कर सकते हैं, हम लोग सब 19-20 है, कोई ऐसा नहीं है कि कोई 25 में 25 है और बाकी 15 है, 19-20 है, वी आर ऑल 19-20। इट्स लक ऑफ द डे ऑल्सो, डेस्टिनी ऑल्सो इन द एग्जाम्स, सम लक ऑल्सो प्लेस, बट यू हैव टू बी प्रिपेयर्ड, द लक इज there to help you, you should be prepared to use that. That is all there is to this exam. Enjoy the process. Optional ya jo bhi subjects vagera aap dene, enjoy the process. Don't get stressed. Enjoy the process. And you will see that incremental improvement in you, yourself will happen. And you will crack the exam. Ultimately, exam cracking is not about knowledge. It's not about how good you are in that subject. Aapko PhD nahi karni hai subject. Again, I am from my engineering background. But my options were from the arts background, sociology or public administration. उस समय दो options थे। Both are arts subjects, but I took them because it's been easier to cover that syllabus and these syllabuses. That is my मतलब that is my was my logic. These syllabuses have a big intersection with the GS part. So this logic might not work for you, might work for you. So I mean in the internet also there is huge literature. पिछले 20 साल से जितने लोगों ने clear किया है, toppers उनके interviews हैं, उनका ज्ञान है वगैरह. Study that, take that 10 days off, don't study any subject, take that 10 days off, sab unka gyan padhiye, you will get a fair bit of idea ki where you are going to start and how you are going to start. And ultimately enjoy the process, it's all about the process and destinations will come. Aap kal ek clear karenge ya WBCS kal clear karenge, dusri race dauda lenge. So life mein race chalti rehti hai, theek hai, so enjoy the races, destinations really don't matter. Thank you very much. আমরা কোথায় থাকছি বা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারে না, শুধু চাকরি পরীক্ষাটির জন্য চাই একটা অদম্য ইচ্ছা, একটা ইচ্ছা শক্তি, নিজের ডেডিকেশন, সিনসিয়ারিটি। মানুষ কোনোদিনই চিরকাল থেকে যেতে পারে না, মানুষের নামটা থেকে যায়, মানুষের জন্য কিছু করে যেতে গেলে এই চাকরিটি সত্যিই অনবদ্য। আমরা এবার প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব, অনেকের মনেই অনেক প্রশ্ন আছে এই চাকরির পরীক্ষা সম্বন্ধে। তো আমি দর্শকদের কাছে এই ফোরামটা খুলে দিতে চাইবো, যদি কিছু প্রশ্ন আমরা পেয়ে থাকি তো স্যারদেরকে আমি রিকোয়েস্ট করবো স্যাররা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধাটা সমাধান করে দিতে পারেন। শুধু সবাইকে একটা অনুরোধ করব যে আজকের আলোচ্য বিষয় সিভিল সার্ভিসেস এক্সামিনেশন অ্যাজ ইউর কেরিয়ার অপশন, এই বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করবেন, আমাদের মাননীয় অতিথিবৃন্দ সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবে। আমি একে একে প্রশ্ন নিয়ে নেওয়ার চেষ্টা করবো। চাকরিটা করতে গেলে একটু ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু প্রয়োজন, যেরকম কিন্তু অন্য পরীক্ষাতে কী হয়, মেডিকেল টেস্ট ডেফিনেটলি হয় পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর, কিন্তু ফরেস্ট সার্ভিসে কিন্তু এই 25 কিলোমিটারটা কিন্তু কম্পালসারি, মানে এটা তুমি চাকরিতে ইয়ে পেতে গেলে তোমাকে কিন্তু এই 25 কিলোমিটারের রানটা কিন্তু ক্লিয়ার করতে হবে। সেরকমই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসও কিন্তু তাই, এমন এক তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। স্যার আমার কোশ্চেন হচ্ছে মানে আসে এক তো তোমার নিজের টার্গেট, নিজেকে মনে করাতে থাকো তুমি কি চাইছো, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে নিজের টার্গেটটা সবসময় ভেঙে নিতে শেখো, আমাকে শেষে পৌঁছতে হবে, ওইখানে পৌঁছতে হবে। এই বড় টার্গেট নিয়ে যদি দৌড়তে যাও একটা সময় পরে মনে হবে আর ওখানে পৌঁছতে পারছি না, টার্গেটটাকে ভেঙে নাও, ছোটো ছোটো ডিস্টেন্সে ভেঙে নাও, ঠিক ফিল আপ মানে ফিল আপ করতে পারবে সেটাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি ওইটা একটু বলবো এখানে যে এই ধরনের পরীক্ষাতে আমাদের একটা কথা আমরা বলি দেখবে যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক অ্যাট অল ওয়ার্ক। এই ধরনের পরীক্ষাতে না যদি তুমি 24 ঘন্টা যদি মাথায় ওটাই রাখো যে পরীক্ষা আসছে বা আমাকে নেক্সট ইয়ারে প্রিপেয়ার করতে হবে, আমি আর কিছু করবো না, আমি টিভি দেখবো না, ইনফ্যাক্ট আমি বলবো যে আমার প্রিপারেশনের মধ্যে টিভি একটা মেজর পার্ট ছিল। আমি ছোটো থেকেই আমার স্বভাব আমি টিভির সামনে পড়ি, আমার মা কোনোদিন আটকাতে পারতো না, কিন্তু হতো কি যে আমি অনেক কিছু টিভির মধ্যে থেকেও শিখতাম। এই ধরনের পরীক্ষাতে তুমি যখন ইন্টারভিউ বা ইভেন জেনারেল স্টাডিজ যখন দেখবে অনেক জিনিস কিন্তু তুমি টিভির থেকে শিখতে পারবে।
মানে অনেকই মেধাবী ছাত্র থাকে যারা হয়তো তুমি যদি ওদের মার্কশিট দেখো দে আর স্কোরিং 90%, কিন্তু তুমি যদি ওদের দেশের ব্যাপারে যদি জিজ্ঞেস করো ওনারা হয়তো ওই জিনিসটা খুব বেশি বলতে পারবে না। আমি অ্যাজ ফর এক্সাম্পল যদি সিম্পল তোমাদের আমি জিজ্ঞেস করি যে রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধটা কেন বা কিসের জন্য, অনেকে হয়তো তোমরা বলতে পারবে না, মেবি ইউ আর স্কোরিং ভেরি হাই ইন ইউর এক্সামস। তো এই ধরনের পরীক্ষা ইজ নট ওনলি অ্যাবাউট বই, যে তুমি শুধু বই পড়বে আর বই দিয়েই তোমার ক্লিয়ার হবে, একটু ওপেন মাইন্ড থাকাটা খুব দরকার। যখন পড়তে ইচ্ছে করছে না, ফিল ফ্রি টু গো আউট প্লে উইথ ইউর ফ্রেন্ডস। আর আরেকটা হচ্ছে এই চাকরিতে যখন তোমরা যাবে তোমাদের বেশিরভাগই ইন্টারাকশন হবে জনসাধারণের সাথে, যারা সবাই শিক্ষিত না, অনেক সাধারণ লোক আসবে তোমার সাথে। তো এটা তোমরা সবসময় মনে রাখবে ক্লাসের মধ্যে যে ডোন্ট ইগনোর আদার্স হু আর নট ওয়েল ইন ইউর ইন পার্টিকুলার সাবজেক্ট অর এনিথিং এলস। আমি বলবো আমি যেহেতু আমি বাঙালি আমি আমার ক্যাডারে পেয়েছি, ইনফ্যাক্ট ঈশানি আর আমি দুজনই একই স্কুলের ছাত্রছাত্রী, আমাদের মধ্যে আরেকজন আছেন যে ঝাড়খণ্ড ক্যাডারে কিরণ পাশিও আমাদের স্কুলের ছিল, আমরা দুজনেই তিনজনই আমরা 2013 ব্যাচের স্টুডেন্ট, আমরা খুবই সাধারণ একটা জায়গায় মানুষ হয়েছি গোল্ড বেল্টের ইয়েতে। আর আরেকটা জিনিস যেটা আমরা ছোট থেকে আমাদের মধ্যে ইনবিল্ট একটা আছে বিশেষ করে বাঙালিদের, মানে ইভেন ইফ ইউ সে দ্যাট ইট ইজ রং, যেটা আমি বলছি এখানে একটা ওপেনলি ইজ রং বাট স্টিল আই উইল সে, সেটা হচ্ছে কি যে আমরা শেয়ার করি না। আমি যদি টিউশন পড়ি আমার একটা নোটস আছে আমি আমার বন্ধুকে দেখালাম না, একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে যে সবসময় যদি তুমি এটা ভেবে বসো যে তুমি যেটা জানো সেটাই সব থেকে ভালো বা তোমার নোটসটাই সব থেকে বেশি ভালো, তাহলে ইউ উইল বি মিসিং সামথিং। ইফ ইউ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, যদি তোমার বন্ধু বান্ধব আছে, সাধারণ হতে পারে হয়তো ক্লাসে ফার্স্ট আছে না সেকেন্ড আছে না 15-16 র্যাঙ্ক বা হয়তো ক্লাসে ফেলও করেছে বা কোনো সাবজেক্টে দাগ আছে, বাট হি ক্যান বি গুড অ্যাট পেন্টিং, হ্যাঁ তো ও হতে পারে অনেক কিছু জানে পেন্টিংয়ের ব্যাপারে। এই ধরনের পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো দরকার। তো শেয়ার থিংস উইথ পিয়ার গ্রুপ, একটা গ্রুপ বানাও, ওদের সাথে ডিসকাশন করো, খেলাধুলো করো, তাহলে আমার মনে হয় যে অতটা প্রেশার আসবে না যেটা তুমি যদি শুধু পরীক্ষা ভেবে যদি তুমি প্রিপারেশনটা নাও। আই হোপ আমার এটা অনেকটা ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন, মেইনলি দেখো আমি আমার বলার সময় একটা কথা আমি তোমাকে বললাম যে এখানে তুমি যদি পাড়ার কাউকে দেখে যদি হও, অনেক সময় কী হয় আমাদের ভাই বোন মাসতুতো দাদা মাসতুতো দিদি, এক্সাম ইজ নট আ ভেরি ডিফিকাল্ট এক্সাম। থ্যাংক ইউ স্যার। আমি আরেকটা শব্দ জুড়ব, খিদে। তোমার খিদে কতটা সেটা কিন্তু অনেকটা এই ব্যাপারটাকে ডিসাইড করে দেবে। ওকে স্যার। হ্যাঁ তাতে ইংলিশ আমাদের কাছে একটা ফ্যাক্টর ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে আমরা তো বাংলায় লিখব, এই প্রশ্নটা বাংলায় লিখব, তার তার নোটটা কীভাবে একটু মানে প্রিপেয়ার করা যায় সেটার বিষয়ে যদি একটু বলেন তো একটু খুবই উপকৃত হবো। মানে কীভাবে একটি নোটটা মানে মানে আমরা যে লিখবো সে লেখাটা কী কী স্ট্যান্ড থাকবে সেটাই আমার জানা। প্রথমত এই প্রশ্নটা ঠিক এই প্ল্যাটফর্মটার উপযোগী এই জন্য নয়, তুমি পড়াটার একটু ভেতরে ঢুকতে চাইছো যেটা একটু টেকনিক্যাল জায়গা। যাই হোক, তবু একটা আইডিয়া তোমাকে দিই, যেটা পড়ছো তার দুটো জিনিস আছে, দুটো অ্যাঙ্গেল আছে, একটা কনসেপ্ট বা ধারণা আর একটা সেই ধারণাটাকে সাপোর্ট করার জন্য ফ্যাক্টস। বাংলায় লেখো কোনো অসুবিধা নেই, বাংলায় নিজের নোটসটা তৈরি করো, তার মধ্যে যেন এই ধারণাটা আর এই সাপোর্টিং ফ্যাক্টসটা এই দুটো জিনিস থাকে সেটা শুধু খেয়াল করবে, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে আপনি বলেন যে ধরুন কেউ জব করছে বা অন্য অন্য কাজ করছে, তার পরবর্তী দ্বিতীয় 18 ঘন্টা পড়ার সময় হয়তো নেই তার ক্ষেত্রে, তা 2 ঘন্টা বা এরকম কন্টিনিউয়াস বা 4 ঘন্টা এরকম কন্টিনিউয়াস যদি সে পড়াশোনা করতে পারে, যারা জব করছে তাদের ক্ষেত্রে কীভাবে কি এই চিকিৎসাকে যে আসার সম্ভাবনা হয় মানে পড়ার ক্ষেত্রে পড়াটা কীভাবে তৈরি করতে হবে এই 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে, এটা যদি একটু স্যার বলেন আপনার কাছে। দেখো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা জব করতে করতেও এক্সামটা দেয়, তো তোমাকে সিলেবাস এবং প্রিভিয়াস কোশ্চেন পেপার দেখে তোমাকে একটা নিজের একটা রুটিন বানাতে হবে যে আমাকে এই সিলেবাসটা এতদিনের মধ্যে শেষ করতে হবে, তার জন্য আমার 4 ঘন্টাও লাগতে পারে, কারো কারো 6 ঘন্টাও লাগতে পারে, কারো 8 ঘন্টাও লাগতে পারে, কিন্তু ধরে নাও যে জব করে তার কাছে 4 ঘন্টাই সীমিত, সে তার সময় দিতে পারবে না, তো সেক্ষেত্রে ওই 4 ঘন্টার মধ্যেই তোমাকে যে রুটিনটা আছে সেটা ওইভাবেই তোমাকে ভাগ করে নিতে হবে যে আমি সকালে 2 ঘন্টা পড়লাম বা আমি হয়তো যে ট্রেনে পড়ে যাচ্ছি সে ট্রেনে হয়তো আমি বসে বসে যাচ্ছি, সেখানে আমি 8 ঘন্টা বা 40 মিনিট একটু বইটাই দেখতে দেখতে গেলাম, বা অফিসে আমার হয়তো 1 ঘন্টা রিল্যাক্স টাইম আছে সেখানে আমি 1 ঘন্টাও দেখলাম, এইভাবে আমাদের টাইমটা বার করতে হবে, আমার যে জবটা আমি করি তার থেকে আমাকে টাইমটা বার করতে হবে।
তো সুতরাং সেই টাইমটা বার করে কেউ চার ঘন্টা পাবে, কেউ তিন ঘন্টা পাবে, কেউ পাঁচ ঘন্টা, কেউ ছ ঘন্টা, সেই টাইমটা বের করে নিয়ে নিজের মতো রুটিন সেট আপ করে সেই প্রিপারেশনটা রাখি। এবং এটা শুধুমাত্র এক সপ্তাহ বা এক মাসের জন্য না, এক বছর, দু বছর, তিন বছর, চার বছর যেন সে প্রসেসটা চালু করে, তাহলে তার সাকসেস আসবে। একটা হচ্ছে শুধু যারা জব করছে তারা, মানে রাজ্যে একজন আইপিএস অফিসার আছেন যিনি কোনো একটি জেলার এসপি, আমি এখানে নাম নেব না, ছেলেটি লন্ডনে চাকরি করছিল, করতে করতে পরীক্ষা দেয়, প্রিলিমস পাস করে, মেন্সের কোনো প্রিপারেশন নেই, একরকমভাবে নিজের কোম্পানিতে ঝগড়া করে ট্রান্সফার করায় ইন্ডিয়াতে, তামিলনাড়ু চেন্নাইতে ছিল, কাজের মধ্যেই ছুটি পায়, কাজের মধ্যেই যখন লাঞ্চ আওয়ার্স বা বাকি যে সময়টা তার বস জানতেন যে সে প্রিপেয়ার করছে, ওই সুযোগটা নিয়ে প্রিপেয়ার করে ছেলেটি পরীক্ষাটা পাস করেছে এবং আইপিএস হয়েছে। একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, তুমি এবার যেভাবে স্যার বলেছেন ওভাবে একটু সময় বার করুন। আগে যে কোশ্চেন ছিল কি তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি বাংলায় নোটস বানাতে চাইছো, এ বানাতে চাইছো, কী করে বোঝাবে, তো ওর একটু উত্তর আছে কি এরম ভাষায় লিখবেন কি তুমি যে কিছু লিখো গ্রামেটিক্যালি ঠিক আছে, আর যে অন্য কেউ মানুষ পড়বে ওটা ওকে বুঝে যাবে, একদম সিম্পলই লিখতে হবে, কিছু জটিল ওয়ার্ডস লেখার দরকার নেই, একদম সিম্পল গ্রামেটিক্যালি ঠিক, ফ্লো ঠিকঠাক আছে, আর আপনার যে মন্তব্য আছে ওটা মানুষ পড়ছে ওকে কমিউনিকেট হয়ে যায় অতটুকুই দরকার আছে, ঠিক আছে। এর অনেকটা তরিকা আছে, তুমি অনেক ম্যাগজিন পড়বে, নিউজ পেপার অনেকটা আর্টিকেল পড়বেন, ওকে একটু অবজার্ভ করুন কি ইনি কীভাবে লিখেছেন, আর ওকে অ্যাডপ্ট করার চেষ্টা করুন, তাহলেই হয়ে যাবে বেশি কিছু। অফিসের প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমাকে বিসিএস এর পরীক্ষা দিতে হবে, ইউপিএসসি সিলেবাস আলাদা, ডাব্লিউবিসিএস আলাদা, আইপিএস আলাদা, প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড আলাদা, কিন্তু স্যার আমাদের, আমরা ইকোনমিক্যালি ব্যালেন্সড নই, সেই জন্য স্যার আমাদের প্ল্যান বি যে ব্যাপারটা, আমি একবার ফার্স্ট টাইম প্রিলি দিয়েছিলাম, ফেল করেছি, তারপর স্যার আবার বিএডে ভর্তি হয়ে গেছি, যদি চাকরি না পাই কী হবে, এরকম যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে স্যার আমরা বিসিএসের জন্যই যে খাটবো, যদি স্যার না পাই তাহলে এই যে টেন্ডেন্সি বা এই যে প্রবলেমগুলো, তো সেই ক্ষেত্রে স্যার আমরা কী করবো, যে শুধু আইএস, শুধু আইপিএস, তার সঙ্গে কীভাবে এটাকে ম্যানেজ করা যায় স্যার, যদি একটু স্যার সলিউশন, এটা স্যার আমাদের অনেকেরই এই প্রবলেমটা ফেস করছি। একটা খুব ভালো পয়েন্ট রেজ করেছো, আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলকে ইনফরমেশন দিয়েছি যে আইএস পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা, ইট শুড বি দ্য সেম টাইপ অফ এক্সামিনেশন, প্যাটার্ন অফ এক্সামিনেশন অনেকটা সেম, কিন্তু সাবজেক্টগুলো যাতে সেম, কোয়েশ্চেনের লেভেলটাও হয়তো একটু ডিফারেন্স হবে, কিন্তু একই প্রিপারেশনে দুটো পরীক্ষা দেওয়া যায়, সেটা একটা গভর্নমেন্ট ইজ কনসিডারিং ভেরি স্ট্রংলি, এটা কিন্তু আমাদের মাথায় আছে, এটা হলে তোমাদের অনেকেরই সুবিধা হবে, একটাই প্রিপারেশনে দুটো পরীক্ষা দেবে, কিছু কিছু স্টেটে এরকম আছে, আমরাও সেটা করার চেষ্টা করছি। এখানেও কিন্তু সিলেবাসে খুব বেশি পার্থক্য নেই, 10-15% মতো ডিফারেন্সটা আছে, আমি যেহেতু মাটিতে পা রেখে চলা, মানে বাস্তব বোধটুকু রাখা আর সিনসিয়ারিটি, আমি বারবার করে বলবো আমার ট্যালেন্ট চাই না, সিনসিয়ারিটি, এই দুটো জিনিস যেন থাকে, বাকিটা হয়ে যাবে। আমরা উপর থেকে কিছু হাত আসছি, একবার উপর থেকে নিয়ে গ্যালারি থেকে। স্যার, আমি অজয় ঘোষ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে বলছি। স্যার, ডেসক্রাইটিভ পেপারে যে ইংলিশ আর বেঙ্গলি যে ডেসক্রাইটিভ পেপার রয়েছে, এটা কীভাবে ইম্প্রুভ করবো যদি একটু কাইন্ডলি বলেন। ডেসক্রাইটিভ পেপার মানে তোমার দুটো কম্পালসারি পেপার আর দুটোরই লেভেল, আমি ইউপি মানে আইএস এর কথা বলতে পারি, দুটোরই লেভেল কিন্তু তোমার মাধ্যমিকের যে লেভেলটা ছিল তাই, তো মাধ্যমিকের বইপত্রগুলো যদি একটু থাকে একবার বার করে দেখো না, ওর বাইরে কিন্তু নয়, ওর থেকে উপরে কিন্তু নয়, ঠিক আর উপরে। হ্যাঁ স্যার, বিভিন্ন ডিস্ট্রাকশন থেকে কি বলে নিজেকে আলাদা রাখবো, এভাবে যদি কিছু বলেন। বিভিন্ন বুঝতে পারলাম, ডিস্ট্রাকশন থেকে আর বিভিন্ন ধরনের অসুবিধা যেগুলো আছে আমাদের কাঞ্চিকে, একটা ছেলে যখন বড় হয় মধ্যবিত্ত তাদেরকে অনেক কিছু সামলাতে হয়, তার সাথে সাথে মানে এগুলো থেকে দূরে থাকতে হতো অবশ্যই, তবে আমি টাইমটা দেবো। আমি স্যারকে বরং অনুরোধ করবো এটা যদি আপনি নিতে পারেন,
ডিস্ট্র্যাকশনস, বিভিন্ন রকমের যে ডিস্ট্র্যাকশনস জীবনে আসে বা পারিবারিক যে চাপগুলো থাকে সেগুলো থেকে কীভাবে নিজেকে গুছিয়ে মানে গুটিয়ে নেওয়া যেতে পারে এবং একটা জায়গায় ফোকাসটা রাখা যেতে পারে। ডিস্ট্র্যাকশন না আমাদের সবসময় লাইফে থাকবে, একদম যখন ছোটোবেলা একদম বাচ্চা ছেলে সে বলবে আমি খেলতে যাব, মা বাবা বলবে না খেলিস না পড়তে হয়, তার পরবর্তী অধ্যায়ে যখন তুমি কলেজে যাবে তখন আরেক রকমের বিভিন্ন রকমের নতুন এক্সপোজার, বিভিন্ন জিনিস আমরা দেখি ইনস্টাগ্রাম ফেসবুক দিস দ্যাট অনেক রকমের ডিস্ট্র্যাকশন থাকে। আবার কিছু ডিস্ট্র্যাকশন হতে পারে একটা পারিবারিক দিক থেকে, হয়তো আমার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, আমি তো গরিব জায়গার গরিব বাড়ির ছেলে, এটা একটা ডিস্ট্র্যাকশন হতে পারে। কিছু ডিস্ট্র্যাকশন হতে পারে পারিবারিক অশান্তি থেকে, যে আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখছি আমার মানে পাশের বাড়ি নেবারের সঙ্গে গণ্ডগোল, অন্য আত্মীয়র সঙ্গে গণ্ডগোল, অনেক রকমের ডিস্ট্র্যাকশন হতে পারে। তো কিন্তু এই ডিস্ট্র্যাকশনের থেকে সব থেকে ভালো কাওয়ার নিজেকে করা, ইনসুলেট করা কিন্তু নিজেরই শক্তিতে করতে হয়। এই শক্তিটা নিজের মধ্যে রাখতে হবে যে আমার এই ডিস্ট্র্যাকশন ঠিক আছে, থাকতেই পারে, সবারই আছে ডিস্ট্র্যাকশন, তার এমন কোনো লোক নেই আর ডিস্ট্র্যাকশন নেই, কিন্তু এই ডিস্ট্র্যাকশনটাকে আমাদের একটা জায়গায় সরিয়ে রেখে আমার যে গোলটা আছে আমার গোলটাকে ফোকাস করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। তার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি তো নিশ্চয়ই আছে, যেমন তোমার অনেক সময় আজকাল যারা অনেকে বলে একটা মেডিটেশন করা বা কোনো একটা কিছুর উপরে ফোকাস করা, বা আমার নিজের পার্সোনালিটি যেটা আছে আমার পার্সোনালিটিকে আমি ভালো করে অ্যানালাইজ করে এই জিনিসটাকে আমি কীভাবে নেগোশিয়েট করবো, তো ইট ইজ অ্যাবসলিউটলি অ্যান ইন্টারনাল ম্যাটার। ডিস্ট্র্যাকশনটা হচ্ছে আউটসাইড আর ডিস্ট্র্যাকশন থেকে বাইরে যাওয়ার শক্তিটা হচ্ছে ইন্টারনাল, তোমার ইন্টারনাল শক্তিটাকে বাড়াতে হবে। প্রথমত মানে সেটার জন্যই আজকে সেমিনারটা ছিল, তোমরা এতজনকে শুনলে, আমরা কেউ এমন কিছু বলেছি কি যেটা দেখে যেটা শুনে মনে হতে পারে যে এটা খুব মারাত্মক জিনিস কিছু, ঠিক অনেকেরই কিন্তু এখনো অব্দি ভুল ধারণাগুলো রয়ে গেছে, তোমরা তাদেরকে বলো যেটা বলছো সেটা ভুল বলছো, এটা এইভাবে নয় এইভাবে করার ছিল, তোমরা তো শুনলে আজকে আমাদেরকে, তোমরা এবার আমাদেরকেও হেল্প করো সেই ধারণাটাকে বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য। সিস্টেমের মধ্যে দিয়ে গেছি বলে না ভাই, আমরা ওই ভুল ধারণাগুলো ভাঙার জন্যই তোমাদের কাছে এগিয়ে আসছি, চেষ্টাটুকু করছি অন্তত, জানি না কতটা সফল হতে পারছি। না আমি অনেকটা দেখেছি যে মক ইন্টারভিউগুলো দেখি, ওগুলো দেখে দূর থেকে দেখে একটু ভয় লাগে যে এতজন আশেপাশে এতজন লোক আছে, আমি মাঝে দাঁড়িয়ে তখন একের পর এক প্রশ্ন করে, তখন একটা ভয় সৃষ্টি হয়। এই ভয়টা সবাই পায়, আর এই ভয়টা তুমি মাধ্যমিকের সময়ও পেয়েছি, নতুন কিছু পাচ্ছ না, কারণ গ্র্যাজুয়েশন বা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা আইএসসি আইসিএসসিতে বিভিন্ন কারণে রেজাল্ট খারাপ হয়ে থেকে থাকতে পারে, সেই সময় হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওই জিনিসগুলোকে কনসিডারেশনের মধ্যে নেওয়া হয় না। এই পরীক্ষাগুলোকে ওইভাবে তৈরি করা হয়, মানে স্ট্রাকচার করা হয় যাতে কেউ যদি প্রিলিমিনারি এবং মেইন এক্সামিনেশন পাশ করে পার্সোনাল টেস্টে অ্যাপিয়ার করছে সেখানে যাতে বোঝা যেতে পারে তার মধ্যে কতটা স্টাফ আছে, তার মধ্যে কতটা পদ নিয়ে আছে, তো ওই ওই পার্সেন্টেজের ব্যাপারটা এখানে কাটে না। থ্যাংক ইউ স্যার। আমাদের স্টেজের ডান দিকে একটি বন্ধু এসেছে, তাকে মাইক দিয়ে পৌঁছে দিতে চাই। নদিয়া জেলা স্টেশন আমার গভর্নমেন্ট কলেজে পলিটিক্যাল সায়েন্স থেকে বিএ ফার্স্ট সেমিস্টার অনার্স করছি, তো আমার কিছু কোয়েশ্চেন আছে স্যার। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু আমি অনলি ফর আইএস পরীক্ষার জন্যই বলতে চাই যে আইএসে তো পুরো একটা হিউজ সিলেবাস, অনেক লং টাইম খাটতে হয় যেটা স্যার আপনারা বললেন, তো স্যার কী কী রাইটারের বই আমরা মানে এক একটা বিষয়ের জন্য তো এক একটা রাইটার তো থাকে, ইন্ডিয়ান কোয়ালিটি বা ইন্ডিয়ান ইকোনমি, তো কোন কোন রাইটারের জন্য কোন কোন বই পড়তে হবে স্যার, এটা যদি একটু গাইড করেন খুব ভালো হবে স্যার। ইংলিশ নিয়ে যদি আমি আলোচনা করতে শুরু করি সেটা এতটাই বোরিং হয়ে যাবে, এখন অনেকেরই উঠে যেতে ইচ্ছে করবে,
আমি বুক লিস্টের মধ্যে যাচ্ছি না। আমি ধরে নিলাম যে স্যার ইংলিশ পারি না না। এবার সেক্ষেত্রে যেহেতু কোয়েশ্চেন পেপারটা ইংলিশ এবং হিন্দিতে হয়, তো সেই ক্ষেত্রে স্যার যে আপনি বললেন যে কিছু মানে সে নিজের মাদার ল্যাঙ্গুয়েজে পোস্টিং কি আমরা নিজেরা নিজেরা চুজ করতে পারবো, মানে স্টেট নিজেরা একটি প্রেফারেন্স নেওয়া হবে, 24টি সার্ভিসের জন্য প্রেফারেন্স নেওয়া হবে, ঠিক তেমনই স্টেটের জন্য প্রেফারেন্স নেওয়া হয়ে থেকে থাকে। তার সাথে পার্টিকুলার ক্যান্ডিডেটের র্যাঙ্ক, সেই স্টেটের রিকোয়ারমেন্ট, অনেকগুলো জিনিস ইউপিএসসিকে মাথায় নিতে হয়, নিয়ে তারপর ইউপিএসসি যেটা বেস্ট সুটেবল সেটা দেওয়ার চেষ্টা করে। ওকে স্যার, আর স্যার বলছি অনার্স মানে আমাকে এই সাবজেক্টেই অনার্স নিতে হবে এরকম কি কিছু? না 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 না, একদমই না, একদমই না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশনের জন্য কিন্তু এমন কিছু নেই যে এই নোটসটা পড়লে বা এই বইটা পড়লেই ওর ক্লিয়ার হবে। তো যা আছে ইভেন আমরা বেসিক বই পড়ি, ইনফ্যাক্ট আমরা খুব বেসিক এনসিইআরটির বই, একদম সাধারণ চুটি চুটি এই 9-10 ওই বইগুলো, মানে আমাকে ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে গেলে বিশাল বড় একটা মোটা বই পড়তে হবে কোনো মানে নেই, কারণ আমি সিম্পল ওটা একটা 20-25 পাতার একটা আমরা এনসিইআরটির বই পড়তে পারি। তো আমার মনে হয় বেসিক স্টিক টু বেসিক থিংস, মানে আর এরপরে ডেফিনেটলি ইউ ক্যান অ্যাড আপ, যদি তোমার সময় থাকে তুমি আরও 5টা বই পড়ো, কেউ বারণ করেনি, কিন্তু বেসিক প্রিপারেশন শুড স্টার্ট উইথ বেসিক। ইনফ্যাক্ট আমরা দুটো স্টেটমেন্ট করে থাকি, ক্রিপ কিপ ইউর নোটস ক্রিস্প, অ্যান্ড ইটস অলওয়েজ বেটার টু রিড ওয়ান বুক ফর 10 times দ্যান রিডিং 10 books ফর 1 time। মানে নিজের নোটসটাকে খুব ক্রিস্প করো, খুব পাতলা বানাও এবং সেটাকে বারবার করে বুঝে পড়ো, মুখস্থ করার জন্য না, বুঝে বুঝে পড়ো। সামনে বসে কি বসে নিয়ে যাবো প্রশ্ন আছে। তো আমি গ্র্যাজুয়েশন করছি, তো আজকে সেমিনারটার করার পর যদি আমার মনে হয় যে আমি প্রিপারেশন নেব, ওখানে পুরো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে এক তো ওখান থেকে আপনার সাজেশনগুলো অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, ওনাদের ওয়েবসাইটও রয়েছে সত্যনারায়ণ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, ঠিক আছে, এটা দিয়ে গুগলে সার্চ করলেও ওয়েবসাইটটা মানে ইউআরএলটা বেরিয়ে আসবে, সেখান থেকে আপনি যেতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে আমরা আরও চেষ্টা করছি ফার্দার পরবর্তী সময়ে যদি এরকমভাবে সেমিনার এবং আরও ওয়ার্কশপস, বিশেষ করে ওয়ার্কশপ যদি আমরা করতে পারি সেটা দেখা যাক, সেটা পরবর্তী সময়ের জন্য। কিন্তু এস এম টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারকে অ্যাপ্রোচ করার জন্য অলরেডি আপনাদের কাছে কিন্তু আমরা কন্ট্যাক্ট ডিটেলস পৌঁছে দিয়েছি, একটু ইউজ করুন সেটাকে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যদি কেউ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে তো সেটা তো কোনো অসুবিধা নেই। আর নেক্সট হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অনেকেরই প্রবলেম থাকে, বাট ম্যাথেও একটা অনেকেরই ভীতি থাকে, পার্সোনালি আমারও আছে, তো সেই জায়গাটা থেকে আইএসএল এক্সামটাতে এতটাই সহজ রয়েছে যে কেসি নাগের বইটাকেও অনেক ভয়ঙ্কর মনে হবে। এখানে শুধুমাত্র আমার ওই আমি যখন ফিলিংসের পেপারগুলো দেখাচ্ছিলাম, জিএমএ লজিক্যাল রিজনিং ডিআইডিএস যেটুকু দেখেছিলাম ওইটুকুই, আর খুব সহজ সরল, ভয় পাওয়ার মতো কিছু জিনিস নেই, ভয় পাওয়ার কোনো জায়গা না, মুখস্থ করতে হবে না, বুঝে পড়ুন, ঠিক আছে, আর সময় নিয়ে পড়ুন, যেটুকু পড়ছে সেটুকু দিলে সলিড, বাস বাস ঠিকই ওপরে ওপরে একটি কোশ্চেন। না না না, জি তো এই এই ছেলেটি অনেকক্ষণ ধরে থাকে স্যার, মেনলি আমার কোশ্চেন নদিয়া ডিস্ট্রিক্ট এক্সামের পর মেন্স এক্সামের মধ্যে ম্যাক্সিমাম 100 days রিমেনিং থাকে, তো ওই দিনগুলোর মধ্যে একটা ক্যান্ডিডেট মানে এটা আপনাদের এক্সাম্পল হিসেবে দিতে পারেন যে আপনারা ওই 100 দিনের মধ্যে নিজেরা যে সমস্যায় পড়েছিলেন এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য, সেখানে 9টা মেন্স পেপার রয়েছে, তো সেই সমস্যাগুলো কী কী ছিল আপনাদের ক্ষেত্রে এবং আপনারা ওই সমস্যাগুলো কীভাবে সমাধান করেছেন এগুলোর ব্যাপারে যদি একটু বলেন। সবার আগে আমি তোমাকে যেটা বলবো যে আমরা যেটা ভুল করে থাকি যে আমরা সবাই প্রিলিমসের রেজাল্টের জন্য ওয়েট করি মেন্সের পরীক্ষার জন্য, প্লিজ নেভার ডু দ্যাট, কেন কি তোমার পুরো পরীক্ষা ক্লিয়ার করতে গেলে তোমাকে পুরো পরীক্ষার প্রিপারেশনটা হতে হবে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তুমি প্রিলিমসটা ক্লিয়ার করেছো কি করো, যে তুমি 100 দিনের কথা বলছো
তোমার রেজাল্টের জন্য যদি অপেক্ষা করো তুমি কোনোদিন ওই সিলেবাস ক্লিয়ার করতে পারবে না। তো তার মানে হচ্ছে কি তুমি যখন পরীক্ষার প্রিপারে এখানে আছে ঠিক আছে, ডেফিনেটলি তোমার টুয়েলভের পর তোমাকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিতে হবে, ওখানে আমরা একটা তাড়া থাকে, একটা ফ্যামিলি প্রেশার থাকে, আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং না পেলে কী করবো। কিন্তু এখানে তো তুমি গ্র্যাজুয়েশনের পরে তো তোমাকে কেউ বলেনি যে তোমাকে ওই ক্লিয়ার করেই তোমাকে আইএসএ ক্লিয়ার করে দিতে হবে। তুমি টেক ইয়ার টাইম, দু বছর নাও তিন বছর নাও, তুমি নিজের মতো প্রিপারেশন করো। কিন্তু যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমাদের, যেহেতু আমিও এখানকার ছেলে ছিলাম আর তোমাদের মতোই ভয় পেতাম, তো এখন ক্লিয়ার করেছি বলে আমি বলতে পারি যে এই ধরনের পরীক্ষা বেসিক্যালি তোমার এক বছরের লাগার কথা। কেন কি তোমরা তো অলরেডি পড়ছো, এমন তো নয় যে তোমরা সিভিল সার্ভিসের জন্য নতুন কিছু পড়বে, তোমরা গ্র্যাজুয়েশনে অলরেডি সাবজেক্ট পড়ছো। যদি অনার্স করে থাকো তো একটা অনার্স আর দুটো পাস কোর্স আছে, আছে তো? এবার তোমরা পাসের পেপারগুলোকে সিরিয়াসলি অনেক সময় নাও না যে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেলো হয়ে গেলো, টেক ইট সিরিয়াসলি। তোমার যদি ফিজিক্স থাকে তুমি কেমিস্ট্রিটাও পড়ো, তোমার আইএফএস এর জন্য ইজি হবে, তোমার দুটো অপশনাল প্রিপারেশনের জন্য তোমাকে কেউ বলেনি যে তোমাকে নতুন একটা সাবজেক্ট তৈরি করতে হবে। সেরকম ইভেন আইএসএস এর জন্য আমি বলবো যে তুমি প্রিলিমস ক্লিয়ার করছো, তারপরে বলবে না এবার আমি মেন্স এ পড়বো, যেহেতু আমাকে তাহলে তো ক্লিয়ারই করবে না তখন। তো তুমি টার্গেট নাও, যে তুমি যদি আজকে ভাবছো যে আমি সিভিলস দেবো, তো কিপ আ টার্গেট যে আমি 2022 সালে ভাবছি, আমি 2024 সালে আমি 2024 সালে আমি পরীক্ষাটা আমি করবো, মানে টার্গেট করবো। তোমার হাতে দু বছর টাইম আছে, তুমি প্রিলিমস আর মেন্স এর প্রিপারেশনটা একসাথে নিয়ে তারপরে অ্যাপ্রোচ করো। এরকম নয় যে প্রিলিমস হলো না মানে আমি মেন্স পড়বো না, এরকম নয়। কিন্তু দুটোকে একসাথে নিয়ে করো, আমার মনে হয় এগুলো রিলেটিভলি ইজি। ওটা 100 দিনে তুমি শুধু রিভিশন করবে, নতুন সাবজেক্ট পড়বে না। I'll just add one thing to this. Nakun prelims aapne diye hain, ideally speaking we all would be preparing for this prelims. Jis din de diya assume karo ki ho jayega prelims, uske baad jitne bhi din bachte hain mains tak you should not be studying new material, you should be doing answer writing. 3 ghante ka time lo, paper lo, mock paper lo wagera lo, answer writing karo, 3 mahine karo, 4 mahine karo before mains. Mains in prelims mains is मतलब ऑब्वियसली डिपेंड्स कि कितना प्रिपरेशन आपका पहले से है, लेकिन अगर है वैसा तो वी शुड ट्राई। प्रीलिम्स देने के समय मेंस का प्रिपरेशन हो चुका है, प्रीलिम्स का हम सिर्फ आंसर राइटिंग करें। जस्ट या जस्ट राइटिंग प्रैक्टिस, जस्ट राइटिंग प्रैक्टिस। লাস্ট ইয়ার যে সময়টা আফটার প্রিলিমস টিল মেন্স, ওটা রিভিশনের সময়, ওটা নতুন করে পড়ার সময় আর নয়। প্রিলিমসে অ্যাপিয়ার হওয়ার আগেই আমরা বারবার করে ফোকাস করার চেষ্টা করি অন ইন্টিগ্রেটেড প্রিপারেশন, যেটাকে আমরা বলি। তো যখন প্রিপারেশনটা হচ্ছে সেটা জানে ইন্টিগ্রেটেড প্রিপারেশন হয়। আর আমি আইএস এক্সামের ব্যাপারে বলতে পারি, প্রিলিমসেও মোটামুটিভাবে সেই এরিয়াগুলোর উপরই ফোকাস করা হয় বা সেই এরিয়াগুলো থেকে বেশি প্রশ্ন করা হয় যেগুলো প্রিলিমস আর মেন্সের সিলেবাসে ওভারল্যাপিং এরিয়া রয়েছে। ইউপিএসসির ইন্টেনশন কিন্তু কখনোই কোনো সাধারণ ছেলেকে বিরক্ত করা নয়। বারবার করে ইউপিএসসি বোঝার চেষ্টা করে যে একজন ক্যান্ডিডেট কতটা সিনসিয়ার তার জীবনে, ব্যাস এইটুকু। অমিত, এটাতে আমি একটু অ্যাড করবো, এটা সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিই সেখানে যে এক্সামিনার থাকে ওর টার্গেট হয় তোমাকে পাস করা। দ্যাট ইজ বেসিক্যালি উই ওয়ান্ট টু মানে সিলেক্ট ইউ যে তুমি পাস করবে। কিন্তু এই ধরনের পরীক্ষা হচ্ছে এলিমিনেশন, বুঝতে পারলে? এখানে আমার মাথায় কিন্তু এটা নেই যে তুমি পরীক্ষা দিয়েছো বলে তোমাকে আমাকে আয়েস বাড়াতে হবে। আমার টার্গেট থাকবে যে তোমাকে আমি ছেঁটে বার করবো, ঠিক আছে? তো সেই জন্য তোমার উত্তরটা যেটা হবে সেটা হবে রিফাইন্ড উত্তর। আমরা অনেক সময় দেখবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পরীক্ষায় হয় কি জানি না প্রশ্নটা, আমি করলাম কি 4 লাইন একটু লিখে দিলাম, এটা ভেবে যে 10 নম্বরের প্রশ্ন আমি হয়তো আমাকে টিচার 2 নম্বর মানে এক্সামিনার দিয়ে দেবে। প্লিজ ডোন্ট ট্রাই দ্যাট। মানে যেটুকু জানো ভালোভাবে লেখো, খুব স্বচ্ছভাবে, হ্যান্ড রাইটিং ভালো হলে খুব ভালো, আর টু দ্য পয়েন্ট লেখো। তো এখানে কোনোদিনও টার্গেট নেই যে তোমাকে ওই গ্র্যাজুয়েশনের মতো ক্লিয়ার করতে হবে, ওরকম না, ঠিক আছে? এইটা মাথা আমার মনে কিছু জিনিস বেসিক যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে এসছো সেটার সাথে কিন্তু এই পরীক্ষাটা কম্পেয়ার করবো না, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে আসছে, আর লাস্ট প্রশ্ন এটা, আর আগে ছেড়ে দিতে পারবো না স্যার। মানে আমার কোয়েশ্চেন হচ্ছে যে আজকাল আমরা বিভিন্ন জায়গা থেকে মোটিভেটেড হই এবং আমাদের মনে হয় যে আমরা এটা করব, কিন্তু কিছু সময় পরে ধরুন আমি 10 দিন খুব ভালোভাবে পড়লাম, তো তারপর এরকম হয় যে আর ভালো লাগছে না। মানে স্যার, এই মোটিভেশন যে ব্যাপারটা, এটা কি আমাদের ভিতর থেকে আসা উচিত, না আমরা বাইরের কারোর কাছ থেকে মোটিভেট হয়ে হলাম এবং আমরা প্রিপেয়ার নিলাম কিছু সময় পরে সেটা আর থাকলো না, প্রবলেমটা এই জায়গায়? মানে আমার এই প্রবলেমটা হয়, আমি হয়তো কোথাও কোনো একটা সোর্স থেকে মোটিভেট হলাম এবং এক মাস খুব ভালোভাবে করলাম, তারপর আমার ভালো লাগছে না। এটা স্যার স্থায়ী করতে গেলে হোয়াট উই হ্যাভ টু ডু?
আজকের এই যে সেমিনারটা না, এটার রেজিস্ট্রেশন হয়তো তোমার জীবনে সামনে 10 দিন কি 15 দিন থাকে, তারপর তুমি ভুলে যাবে, আবার যা করছিলে তাই করতে থাকে। নিজেকে বারবার করে মনে করানো যে ওইটা ছিল আমার টার্গেট, ঠিক আছে। আজকের এই সেমিনারটার কিন্তু মুখ্য উদ্দেশ্য এটা না যে তোমাকে কতটা আমরা ইন্সপায়ার করতে পারলাম, ওই জন্য মুখ্য উদ্দেশ্যটাই ছিল তোমার কাছে কতটা ইনফরমেশন পৌঁছে দিতে পারলাম, যাতে করতে চাইলে ইচ্ছেটা থাকলে পরে এগুলোর রাস্তাটা খুলে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। আজকে স্যারের জন্য বিগত 3 বছর ধরে প্রিপারেশন করছি, তার আগে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট ফরেস্ট সার্ভিস যেটা এক্সামিনেশন আছে আমি সেটাতে অ্যাপিয়ার হয়েছিলাম এবং ইন্টারভিউ পর্যন্ত গেছিলামও, অ্যাপিয়ার হয়েছিলাম অ্যাজ এ ফরেস্ট রেঞ্জার। কিন্তু ওখানটাতে যে সিস্টেমটা দেখেছিলাম যে আপনারা আজকে যেটা বললেন, অ্যান্ড অফকোর্স আমার কোশ্চেনটা আমাকে দিয়েও সাহেবকে মেনলি যেটা দেখেছিলাম যে ওখানটাতে ইন্টারভিউ প্যাটার্নটা একটু আলাদা, মানে ওখানটাতে আমি বলবো যে ইন্টারভিউ অ্যান্ড টেস্ট করেছিলাম, নট পার্সোনালিটি টেস্ট। তো অভিজ্ঞতাটা অতটা ভালো ছিল না অবশ্যই, আমি চাকরি সার্ভিসটা পাইওনি এবং সেখানটাতে যদিও 56 রিমেনিং ছিল, সবকটা ক্যান্ডিডেট আমাদেরকে জয়েন করানো হয়নি সেটা পরে বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে মানে যে পিটি যে বিষয়টা পার্সোনালিটি টেস্ট ওখানটাতে জাস্ট আমাদেরকে কিন্তু নলেজ টেস্টই মনে হয়েছিলো যে এটার মানে কী, ওটা এটার আবিষ্কারটা কী, ওটা বাবার পিছনে, যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সুকুমার রায় বাবাকে ছিলেন এরকম কোশ্চেনেরও ফেস করেছিলাম, বুঝলেন। তো ইউপিএসসির ক্ষেত্রে যখন আমি আইএফএস এক্সামে ইন্টারভিউতে যাচ্ছি সে সময় কি ইন্টারভিউটা অনলি ইংলিশে হয় নাকি সেখান থেকে বেঙ্গলি মিডিয়াম অ্যালাউ করা হয়, মানে ইন্টারভিউ প্রসেসটা বেঙ্গলিতে কন্ডাক্ট করা হয়? আইএফএস ইয়েতে মানে ইন্টারভিউতে অন্য ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় কিন্তু রাইটিংয়ের সময় ইংলিশই ব্যবহার করতে হয়। তবে তোমাকে আমি ইন্টারভিউ আর পিটির যে প্রশ্নটা তুমি আমাকে করলে ওটা আমি খুব ইজিলি বলি তোমাকে, আমরা কিন্তু সবারই আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ওইভাবেই, কারণ কি আমরা যদি এখন স্যার অনেক সিনিয়র, উনি যদি এখন ইন্টারভিউতে বসেন, আমি যেটা ওনার প্রশ্নতে আমি একটা উত্তর দিলাম, আমার কখনোই টার্গেট থাকবে না যে তোমাকেই সিলেক্ট করবো, তো আমি ডেফিনেটলি তোমাকে বিরক্ত করবো ইয়েতে যতটা সম্ভব হবে। ইউ হ্যাভ টু টেক ইট লাইটলি। আজকে যদি তুমি বলো না ডিস্ট্র্যাকশন বা প্রবলেম, মানে আমাদের এখানে যারা চাকরিতে আছি এভরি মোমেন্ট অফ আর লাইফ ইজ আ ডিস্ট্র্যাকশন আমাদের মনে হয়, বাট আমরা উই হ্যাভ চোজেন দিস সার্ভিস, কারণ কি আমাদের পাবলিক সার্ভিস করাটাই আমাদের মেন উদ্দেশ্য। তো এখন তোমরা যারা পরীক্ষা এখন দাওনি, মানে পরীক্ষা যারা ক্লিয়ার করোনি, বা এখন তোমরা ফ্যামিলি প্রবলেমটা হয়তো পাচ্ছো, এটা প্রবলেম ওটা প্রবলেম, কিন্তু মেন উদ্দেশ্যটা এটাই এটাই তো যে তোমরা এখান থেকে উঠে এসে বুঝবে লোকের প্রবলেমটা কী। আমরা তো তাই করি সারাদিন, মানে আমার সার্ভিস তো আবার আমার একটা সার্ভিস যে আমাকে কেউ কমপ্লেন করতে আসবে না, আমার এখানে কালকে যদি ফারাকে একটা ডলফিন মারা যায় ডলফিনের ফ্যামিলি এসে আমাকে মানে FIR লিখবে না, আই হ্যাভ টু সি ইট মাইসেলফ। কেউ যদি গাছ কাটেন সেখানেও আমাকে কেউ কমপ্লেন করবে না, আজ ডেফিনেটলি অ্যাওয়ারনেস হয়েছে বলে লোকে এসে আমাদের বলে, কিন্তু উই আর ডুইং দিস কাইন্ড অফ এ সার্ভিস। তো দেখো পিটি বা ইন্টারভিউ যারা এক্সামিনার যে বোর্ডে আছেন ওরা কিন্তু খুব ভালোভাবে জানেন, ওরা অনেক সিনিয়র অফিসার, তো ওই জন্য কী আছে যে মাথায় তুমি যদি এটা ভেবে যাও যে ওরা ভালোবেসে তোমাকে খুব ভালো ভালো প্রশ্ন করবে, অনেক সময় এটা টার্গেটই থাকে যে তোমাকে দেখবো যে ডিফিকাল্ট সিচুয়েশনে তুমি কীভাবে হ্যান্ডেল করছো। এখানে যারা পুলিশ সার্ভিসে আছেন এনারা অনেক সময় সেটা ইলেকশন হোক বা জেনারেল প্রবলেমের সময় হোক তারা প্রচুর মাস্টারদের সাথে মানে ওখানে হ্যান্ডেল করে, পাবো 10,000 লোক, তুমি ওখানে যদি 6 খানা মনে করো ইন্টারভিউ বোর্ডের লোককে না সামলাতে পারো, ইমাজিন করো এরা সবাই যদি এখন ঝামেলা করতে শুরু করে আর তোমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে তুমি ওদের একটু বোঝাবে, হাউ উইল ইউ হ্যান্ডেল দ্যাট? আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। আর তাছাড়া আমি একটু যুক্তি চাইব, জেনারেল অ্যাওয়ারনেসটাও কিন্তু পার্সোনালিটির একটা পা, তুমি নিজের আশপাশে কী করছে না করছে তার সম্বন্ধে কতটা বাকিফ আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই ধরনের প্রশ্ন করা হবে, এইটুকু বোঝার জন্য যে তুমি নিজের কতটা চোখদান খুলে চলছো, আশপাশে যা চলছে তার সম্বন্ধে কতটা ধারণা রাখছো। আর ফিল ফ্রি টু সে নো, আমার মনে হয় আমি যখন আমার ইন্টারভিউ দিয়েছিলাম যদি বলি আমি প্রথম 4 খানা প্রশ্নের উত্তর দিতেই পারি, মানে আমি বলি ইন্টারভিউ বোর্ডের একটা টেন্ডেন্সি হয় প্রথমে খুব হালকা টাইপের ইয়ে করে তোমাকে কমফোর্টেবল করবে, অ্যাজ ইউ প্রোগ্রেস ও ডিফিকাল্ট প্রশ্ন জিজ্ঞেস করবে যে কারণে তুমি হয়তো ফেস করেছো, কিন্তু আমি 4 খানা প্রশ্ন দেওয়ার পর আমি ভেবেছিলাম যে মানে ইন্টারভিউ গন, মানে হয়তো হবে না, বাট আই গট টু অ্যান্ড আই অ্যাকচুয়ালি স্কোরড এ ভেরি হাই মার্কস ইন্টারভিউ।
তো এই ডিপেন্ডস মানে তোমার কম্পোজার আর ওখানে ইন্টারভিউকে যে ফেস করছো সেটা মানে ওটা ইনবিল্ড, এটা একদিনে প্রিপেয়ার করা যায় না, অনেক জিনিস আছে যেটা হয়তো হবে। যেমন আমরা এখন বসে আছি, ফর আস তোমরা হয়তো ইন্টারভিউ বোর্ডেরই লোকজন, এখানে ছখানা নেই, তোমরা এতগুলো লোক আছো, আমরা কেউ প্রিপারেশন নিয়ে আসিনি, এসছি কি? ঠিক আছে, এখন তুমি প্রশ্ন করছো, আই নেভার নিউ যে তুমি আমাকে কী জিজ্ঞেস করবে, ঠিক আছে, বাট আমি সিম্পল সাধারণভাবে তোমাকে বলছি এই জিনিসটাই তোমাকে পার্সোনালিটি টেস্টে রাখতে হবে। আর স্যার এই রিলেটেড কি একটা যে এই ফরেন সার্ভিসের ক্ষেত্রে যখন আমরা মেন্স প্রিপেয়ার করি, মেন্সের আনসার রাইটিংয়ের প্রসেস ওগুলো একটু আলাদা হয়, মানে নর্মাল সিএসসি এক্সামের যে প্রসেস তার থেকে একটু আলাদা হয়, কারণ এখানে তো অনেক কটা সাবজেক্ট থাকছে, কিন্তু ফরেস্টের ক্ষেত্রে আমাদের কম সংখ্যক সাবজেক্ট থাকে। তো এই কারণে এই ফরেস্টের প্রিপারেশনটা মানে এখানে থেকে মানে আমি ওয়েস্ট বেঙ্গলের মাতিয়ার আমার গ্রাম নদিয়া মাতিয়া থেকে বিলং করছি, তো ওই আনসার রাইটিং যে জায়গাটা বললেন ওই জায়গাটাতে একটু প্রবলেম ফেস করছে। তো আর আমার সাবজেক্ট জুলজি, জুলজি আর ফরেস্ট্রি আমি অপশনাল সাবজেক্ট হিসাবে রেখেছি, তো এই দুটো নিয়ে যখন আমি প্রিপারেশন করছি আমি হেল্পটা পাচ্ছি না, কারণ ফরেস্ট সার্ভিস নিয়ে আমি অতটা মানে দেখতে পাচ্ছি না, আমি অনলাইনও করছি মানে যেগুলো কালেক্ট করা দরকার ফ্রম ইউটিউব বা আদার সোর্সেস, কিন্তু আনসার রাইটিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা আছে ওটা আমি ফেস করছি, ওইটা কি করে ইনফ্যাক্ট দেখো যে সাবজেক্ট দুটো বললে আর তাছাড়া অন্য যে কোনো লোক যারা হয়তো ফরেস্ট সার্ভিস দিচ্ছেন দুটো সায়েন্স অপশনাল থাকে, এখানে জেনারেল স্টাডিজটা খুব মানে একটা ইংলিশ পেপার ওটা কম্পালসারি, কিন্তু যেমন অন্য সিভিল সার্ভিসেসের পক্ষে ইংলিশটা তোমার বেসিক্যালি কোয়ালিফাইং, ওখানে নাম্বারটা তোমার অ্যাড হয় না, কিন্তু ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে ইংলিশটা যদি তুমি ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমার অন্য কোনো পেপার চেক করা হয় না, তো ওই জন্য ইংলিশটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি। আর তারপরে জেনারেল স্টাডিজ আছে 300 নম্বরের আর দুখানা তোমার বেসিক্যালি অপশনাল সাবজেক্ট, যেটা দুটোই সায়েন্স সাবজেক্ট। সিম্পল যেরকম তোমরা প্রিপারেশন করো গ্র্যাজুয়েশনের জন্য করেছো সেইভাবেই ধরো, শুধু এইটুকু বলবো যে আনসারগুলো যেন বেসিক হয় টু দ্য পয়েন্ট হয়, ব্যাস এইটুকুই বলবো, এটা মাথায় রেখে প্রিপারেশন করো। আর যেমন সায়েন্সের জিনিসে আমরা ডায়াগ্রাম ইউজ করি, অনেক সময় হয়তো লিখে বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়, ভালো ছবি আঁকতে শেখো, ওখানে অনেক সময় কী হয় ফিগার্স আর এইসবগুলো দিয়ে আরও বেটার বোঝানো যায়, আবার ওটা অনেক বেশি মার্কস ফেচিং হয়। তো আরেকটা আমি আইএফএসের ক্ষেত্রে বলবো যে দুটো সাবজেক্টের ক্ষেত্রে যখন যেখানে দুটো তুমি অপশনাল দিচ্ছ একটা একটু বেটার বেশি ওয়েটেজ দাও, অন্যটা অ্যাটলিস্ট অ্যাভারেজ হলেও কিন্তু ইউ ক্যান ক্লিয়ার দিস এক্সাম, খুব বেশি ইয়ে না হলেও। The fact that all of you are here, more than 1300 people, shows that you've already taken the first step towards civil services. Almost all the dignitaries present here have given you a lot of words of encouragement. They've told you their experiences, they've told you how to go about the examination, how to do everything. But I'll just cover 2-3 more points. First thing is, fear. ভয় আমার কাছে ভয় থাকে সরকারি চাকরি কিভাবে ক্লিয়ার করা যাবে এত ডিফিকাল্ট আছে, কিন্তু আপনাকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, আগর আপনাকে কোনো সরকারি চাকরি আজকে মুহূর্তে ক্লিয়ার করতে হবে আপনার কাছে জুনুনের দরকার। জুনুন মানে কি? মহাভারতে অর্জুন যখন চিড়িয়ায় পাখিয়ে আঁকে তীর দিয়েছে তখন উনি কিছু ওর দেখতে পাই না, শুধু আঁক দেখতে পাই, আপনাকে ওরকম জুনুন দরকার। সেকেন্ড আছে কি আমার প্রিপারেশন কিভাবে যাবে, এই মুহূর্তে আমার কাছে প্রচুর জিনিস আছে, আপনার সবাই কাছে স্মার্টফোন আছে, ডিজিটাল সোর্সেস আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট করছে, কোচিং আছে, কিন্তু আমি কিভাবে যাব? আপনি একটা জিনিস মনে রাখবেন, যত লোকজন এখানে বসে আছেন যিনি এক্সাম ক্লিয়ার করেছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস ইউপিএসসি সবাই নিয়ে জার্নি একটু ইউনিক থেকেছে, হতে পারে কোনো কোনো প্রাইভেট চাকরি ছেড়ে এসেছে, হতে পারে কোনো পার্ট টাইম চাকরি করে এসেছে, হতে পারে কোনো স্ট্রিট ল্যাম্পে আন্ডার পড়ে এসেছে, তো আপনাকে ওটা মনে রাখতে হয় কি আমার জার্নি ইউনিক, ঠিক আছে, আমাকে ওনার কীভাবে হয়েছে আমার কীভাবে হবে ওই উপরে যাওয়ার দরকার নেই। থার্ড আছে আপনার যত যত প্রশ্ন আমি শুনলাম, ঠিক আছে, ওই থেকে মোটামুটি একটাই উত্তর আসছে,
আপনাকে একটু প্রবলেম সলভিং অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আগর আপনি বলছো কোনো আমার এই এই অপশনাল আছে, আমি এই ল্যাঙ্গুয়েজে করতে পারবো না, এটা কিভাবে করবো, দশমী বারবিতে ভালো নম্বর পাই না, কিভাবে করবো, আপনাকে একটু আপনার নিজেই মোটিভেট করতে হবে। ঠিক আছে, আগর আপনি এখানে বসতে চাইছেন, বিউরোক্র্যাট বানতে চাইছেন, আপনাকে একটু প্রবলেম সলভ করে অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। With this, we shall move towards the end of the program. I express my heartfelt thanks to Shri Surajit Kaur Purkash sir for gracing the occasion with their presence. I would also like to thank DM sir and DFO sir for their words of encouragement and for enlightening us with their experiences. I also thank Superintendent of Police for providing her guidance and support for making today's program a reality. Alongside, I would thank Mr. Amit Kumar, who had the vision for this program that today has given us all the opportunity to share our experiences and the students to learn regarding the journey of civil services. I would like to thank all other speakers of the day for sharing their experiences, and especially to Krishnanagar Police District for their relentless efforts in organizing this effort. Last but not the least, I would thank the wonderful audience which is present here. Thank you for taking out your time on a Sunday, for putting forth questions with enthusiasm and making this program a huge success. Thank you all once again. Jai Hind.